বিশ্বাস করে দিবা, মাস্কারা পারি না, আল্লাহ ভাই ঠিক
ঢাকাতে কাটাতে কত রকমের দৃশ্য দেখেছি আপনাদের বুঝাই দেবার। কেউ গাড়ির উপরে নাচছে, কেউ গাড়ির নিচে নাচতেছে, কেউ কত কিছু। সবাই একটাই কথা যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তাই না? তাকে ভালোবাসি। কিন্তু ভালোবাসার প্রমাণ কি এভাবে হয়? আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিবুনা আল্লাহা ফাত্তাবিউনি। যদি সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসা দাবি করে থাকে, প্রত্যেকে আল্লাহকে ভালোবাসা দাবি করি আমরা, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। আমাদের অনেক মানুষ এমন আছে যারা অনেক ভাইয়ান বলতে পারে, বর্তমান সময় সবচেয়ে বেশি সমস্যা এটা, তারা কি করে বিশ্বের কোন জায়গায় কোন ঘটনা ঘটেছে, বিশ্বের কোন জায়গায় কে কটা গোল দিল, কে কটা রান দিল, আর বাকিটা বললাম না, রান তো ভালো বুঝিও না, হিসাব কে কতবার কি করলো, কি জানি হয়ে গেছে চ্যাম্পিয়ন না কি, সমস্ত নাম যে আছে এগুলি কিন্তু মুখস্থ জানা ছিল না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন সম্পর্কে অল্প থাকে, তার বৈশিষ্ট্য সম্পর্কে তারা জানে না। জানে কি জানে? একটা জিনিস অবশ্যই জানে, সেটা কি? ভাষা নলেজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? এই ছিলেন সাইদ কুরসি সাইদ বরস, বস শেষ। ৬৪ হয়ে গেল, আবার সতেরো আঘাত, সতেরো ফরস, সতেরো নিয়ত, সতেরো ফরস হয়ে গেছে, আবার ১৩০ মিলাইতে হবে। আমাদের যে অবস্থা দাঁড়িয়েছে আজ, এইভাবে দিনকে আমরা সংখ্যায় গণা আরম্ভ করে দিয়েছি। কেউ কেউ তো সারাক্ষণ ভিডিওর মধ্যে আসে, দেখবেন অডিও ভিডিও অথবা ইউটিউবে ঢুকলে দেখতে পাবেন, এই কাজটি করলে জান্নাত, কাজটি করলে আপনার জন্য একেবারে জান্নাত, পাঁচটি কাজ করলে আপনি জান্নাতে ঢুকে গেছেন। এইগুলি দিয়া, সস্তা দামের কথা দিয়া সারা দুনিয়ার কথা আপনার ভর্তি করে দিয়েছে, মানুষদেরকে ঢুকে দিয়েছে সবাই। কিন্তু ফরায়েদ যা জানতেই হবে, ফরজ কাজটা জানা হবে নাকি? শেখ ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, যাকে আপনারা ওয়াহাবি বলেন, শেখ ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ এজন্য বলছিলেন, তিনটি জিনিস একটা মানুষকে জানতেই হবে, এটা চাই। এক হচ্ছে তিনটি জিনিসকে জানানো, সেই তিনটি কি জিনিস? আল্লাহ, তার রাসূল এবং দ্বীন ইসলাম। এই তিনটি জিনিস জানানো বাইরে, এর বাইরে আপনি দুনিয়ার সব কিছু জানেন, আপনি আলেম হতে পারবেন না, আপনি আলেম হতে পারবেন না। আজ দুনিয়ার বুকে সবচেয়ে অবহেলিত পাঠ হয়েছে যে অংশটা কেউ জানতেও চায় না, সে অংশটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানে। তারা বানিয়ে বানিয়ে হাদিস বানিয়েছে, সেটা কি জানে? তাফাক্কারু ফি আলাইল্লাহ ওয়া তাফাক্কারু ফি যাতিল্লাহ, আল্লাহ সত্তা সম্পর্কে চিন্তা করো না, আল্লাহর নিয়ামত সম্পর্কে চিন্তা করো, এটা তো সবচেয়ে বড় মানা হাদিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপর কোরআন নাযিল হয়েছে, তিনি তার প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত করে স্বীকারণে বলেন, সালাত আদায় কোরআন তেলাওয়াত না করলে সালাত আদায় হয়ে তাহাজ্জুদ আপনি বলে হচ্ছে, কোরআনে কারীমের পত্রে পত্রে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে, পাতায় পাতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহ সম্পর্কে আল্লাহর নাম ও গুণ সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে। কিন্তু এগুলো কিছু মানুষের কাছে এগুলি শেখা যাবে না, এগুলি কিছু মানুষের কাছে মুতাশাবিহাত, অস্পষ্ট, এগুলি শেখা যাবে না। কিছু মানুষের কাছে তারা এগুলি শিখাকে ফেতনা মনে করে, এই জাতীয় মানুষগুলি আসলে ফেতনাবাজ, নিজেরাই ফেতনাবাজ। এই জন্য তারা রসুলের যুগে তারা এরকম মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম বলতো যে এরা আমাদের মধ্যে পার্থক্য তৈরিকারী, আমাদের মধ্যে বাইয়ে বাইয়ে পার্থক্য করে দিচ্ছে। আবু জাহেল হচ্ছে, যেদিন আবু জাহেল যাচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, কোন যুদ্ধ? এটা বদরের যুদ্ধ। কাবা ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে, কাবা ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ
যেই লোকটি আমাদের মাঝে ভাইয়ে 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 বাপ ভাই বেটা পার্থক্য করে দিয়েছে, আল্লাহ আগামী দিন তাকে পিছিয়ে বেরো। আল্লাহ কাছে দোয়া করতেছে, কার বিরুদ্ধে দোয়া করতেছে বলেন তো? সেও আল্লাহ মানত, আবু জাহাল হজ করত, আল্লাহ মানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে পার্থক্য কোথায় গিয়ে দাঁড়াইছিল বল? একমাত্র আল্লাহকে ইলা মানত না, আল্লাহর নাম গুনে স্বীকৃতি দিত না, বলে দিয়েছে ওহমিয়া পুরো রবির রহমান, তারা রহমানকে অস্বীকার করত, তারা দুনিয়ার মানুষকে আল্লাহ নাম গুন দিয়ে দিত। আজও বাদ হচ্ছে তারা আল্লাহর নাম গুণ সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জানা, এটা প্রথম কাজ, প্রথম কাজ এটা। এই জন্য যখন এই আয়াত যখন আল্লাহ সম্পর্কে জানা আসে জিজ্ঞাসা করে ইহুদিরা কাফেররা, আমাদের রব সম্পর্কে আমাদের জ্ঞান দিন, তিনি কে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কি, কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বলেছে বেশি কি দেয় না বলে? এখন রাসূল বলেন না যে এই সমস্ত প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে? আজ কিছু মানুষ আছে এগুলি বললে বলবে যে ফেতনা তৈরি করতেছে, সমাজে ফেতনা তৈরি করি আমরা, আমরা ফেতনা তৈরি করি না, আমরা আল্লাহর দিন প্রচার করি। আমাকে নিবেন না, ফেতনায় পড়ে যাবো, আমার চোখ খারাপ, আমার সাথে যদি কেউ থাকে আমি তার দিকে তাকিয়ে থাকি, সমস্যা আছে। আল্লাহ বলছে আলা ফিল ফিতনাতে সাফাতু, ফেতনা মধ্যে সে পড়ছে। এই মানুষগুলো নিজেরা ফেতনার মধ্যে পড়ে আছে বলেই সুন্নাকে ফেতনা মনে করছে। একটু আগে আপনারা সুন্না সম্পর্কে বিস্তারিত জেনেছেন, সুন্নাই হচ্ছে দিন, সুন্নাই হচ্ছে উম্মতের প্রাণ শক্তি। এই সুন্না যে ধরবে সে সাফিনার জন্য নূহের কিস্তিতে উঠছে, আর সুন্না যে মানবে না সে নূহের কিস্তিতে দূরে সরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে জানিয়েছেন, আল্লাহ নিজে তার সম্পর্কে জানিয়েছেন, এখানে ফেতনা আসার কোন সুযোগ নেই। আল্লাহ সম্পর্কে আমাদের জানতে হবে এই বিষয়টি একটি সম্পর্কে জানা। আমাদের ডক্টর কিছুক্ষণ আগে বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন, আমি আর একটি বিষয় জানা সেটাই আলোচনা করতে চাই, খুব সোজা সাপটা আলোচনা করব শুধু আপনাদের সাথে। এমন জিনিস আলোচনা করবো যা সবাই আপনারা জানেন, শর্ত হচ্ছে এটা, এটাকে আরেকবার নতুন করে ঝালাই করে নেবো যাতে ভুল পথে না যান। ভুল কি সেটাও বলবো সাথে সাথে, এই পর্যায়ে এসে কে কি ভুল করেছে এটা বলবো, ঠিক আছে? শুনবেন? আচ্ছা ইনশাল্লাহ, আমার কথাগুলো কোনো ওয়াজের মতো ধরে রাখতে পারবো না, এত সুন্দর বলতেও পারি না, ক্লাসের পড়ার মতো বলি, আপনি যদি শুনেন আমি খুশি হব, না শুনলে আমার কোনো সমস্যা নেই, আমি কিছুক্ষণ বলে চলে যেতে পারবো, আমার কোনো কিছুটা নাই, মানে ধরে রাখার কিছু নাই, আমার কোনো কিছু আকর্ষণও নাই, কিছু নাই, চেহারা ফেরত নাই, কথাবার্তা নাই, সেই জন্য আপনারা যদি শুনেন আমার কাছে ভালো লাগবে। কি বলে শুনবে? আলহামদুলিল্লাহ, প্রথমত মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আমরা বলেছি তিনটি, যেটা জ্ঞান হবে না তিনটে জিনিস। কেন এটা বলেছি? কারণ কবরে গেলে তিনটি জিনিসের প্রশ্ন আপনাকে করা হবে, বলা হল আল্লাহ ওমা ইউকা ওমা নবী ইউকা, দুইটা আলোচনা আমি আজকে করব, শুধু ওমা নবী ইউকা আলোচনা করব। তোমার নবী কে এটা দরকার, পৃথিবীতে যে ব্যক্তি যাকে ভালোবাসে তার সম্পর্কে খুঁটিনাটি সব জানতে চেষ্টা করে, খুঁটিনাটি সব জানতে চেষ্টা করে, এবং এমন ভাবে জানতে চান ভুল যেন না হয়। আপনি যদি কোথাও কাউকে বিয়ে করতে যান, আপনি কি বলবেন যে এই ওর সম্পর্কে জানার দরকার নাই, কেবল বিয়ে করাই দাও, এটা বলবেন? কি বলবে? এর ভালোবাসা দেখি সত্য কিনা কিরকম পরিষ্কার জানা দরকার, ভুল তথ্য দিল আমাকে, কেউ ভুল তথ্য দিলে আমি বুঝতে যাবে, বিভ্রান্ত করো না। আজ আমাদের সমস্যা হচ্ছে এটা, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেশিরভাগ মানুষের আকীদা বিশ্বাসের ক্ষেত্রে যে সমস্যা, সেই বিষয়গুলি আমি তুলে ধরতে চাই। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেটা জানা দরকার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কেন বা কিভাবে, কিসের উপর ভিত্তি করে তার জীবনটা আমরা জানি। আমাদের দেশে প্রথমেই বলে রাখি কিছু বই আছে যে বইগুলো পড়লে আপনার জীবনটা একেবারে উল্টা ধ্বংস হয়ে যাবে, ভালো হবে না কোনোদিনই।
বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা খারাপ ধারণা দিবেন, আবেগ দিয়ে যাবে, কিন্তু এটা সত্য নয়। এর মধ্যে একটা হচ্ছে কি জানেন, বিশ্ব নবী, একটা হচ্ছে বিশ্ব নবী। এই বইটার মধ্যে আপনি এমন এমন কথা পাবেন যা কোনোদিন কোনো কিতাবেও আসেনি, হাদিসেও আসেনি। একজন সাহিত্যিক তার আবেগ দিয়ে লিখেছে, আর আমরা খুশি হয়ে বিশ্ব নবী ঘরে ঘরে রেখে দিয়েছি, যেমনি ধর বিষাদ সিন্ধু রেখে কাঁদতে কাঁদতে শেষ করে ফেলি, অথচ বিষাদ সিন্ধু দেখতে লেশ মাত্র নাই, বাংলা জিনিস দিয়ে ভর্তি। তেমনি কিছু বই এরকম আছে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে এমন এমন গল্প বেরোচ্ছে মহাম্মদ রাসূলুল্লাহর জীবনের উপরে, যা পড়লে আপনি পথভ্রষ্ট হবেন। এই জন্য বিশুদ্ধ জীবনী আমাদেরকে জানতে হবে। বিশুদ্ধ জীবনীর জন্য যে বইটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মুহাম্মদ ইবনে ইসহাকের আস-সীরা, আস-সীরা। দ্বিতীয় গ্রন্থ হচ্ছে মুহাম্মদ ইবনে হিশাম, ইবনে হিশামের, ইবনে হিশামের আস-সীরাতুন নববিয়্যা, আস-সীরাতুন নববিয়্যা। দুইবার করে বলছি মনে রাখার জন্য। তিন নম্বর হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদ। বাংলা অনুবাদের ক্ষেত্রে দেখা গেছে কিছু মানুষ লুকোচুরি করেছে, কিছু অংশ বাদ দিয়ে তার মত হয় না এটা বাদ দিয়ে অনুবাদ করেছে। আপনারা মূল বই গ্রন্থে মূল গ্রন্থে পড়তে চেষ্টা করবেন, অথবা অথেন্টিক অনুবাদ যারা করে তাদের বই পড়তে চেষ্টা করবেন, যাতে লুকোচুরি আশ্রয় কেউ না নেয়। এটা হচ্ছে জাদুল মাআদ। চার নম্বর, সবচেয়ে কাছের যে কাজ প্রত্যেকের হাতে থাকা দরকার এটা, সেটা হচ্ছে সবাই যেটা আমরা সবাই এক ডাকে চিনি, এটা হলো আল্লাহর হিকমত মাকতুব, নিঃসন্দেহে এই গ্রন্থটা পড়ার মতো। অনুবাদের ক্ষেত্রে কেউ কেউ ভুল করতে পারে, বিশেষ করে লন্ডন ভিত্তিক এক মহিলা অনুবাদ করেছে, অনুবাদটা শুদ্ধ হয়, যেটা ভারতের এক আলেম অনুবাদ করেছে সেটা অনুবাদটা শুদ্ধ, সেটা দেখে নেবে। কিছু জিনিস বলতেই হচ্ছে বাস্তবতার ভিত্তিক, আমরা কারো বিরোধী নয়, কিন্তু বলার জন্য ভুল জিনিস আমরা শিখব না, শুদ্ধতা শিখার জন্য সবসময় চেষ্টা করব। এই যে কেন আমরা শিখব, শিখবে এই জন্য অথেন্টিক সোর্সটা জানলে যে কোনো সময় আপনাকে বিভ্রান্ত করতে পারে। এমন একটা সময় আসে যেতে পারে তখন বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কায় জন্মগ্রহণ করেন নাই, কোথায় বলে যে পেট্রায় জন্মগ্রহণ করছে। আপনার কেউ শুনেছেন এই ঘটনা, শুনেন নাই? এই ঘটনা বিশ্বে তোলপাল হয়ে গেছে, বলতে চাচ্ছে তারা আমাদের কাবা মক্কা নয়, আমাদের কাবা হচ্ছে পেট্রা, নাউজুবিল্লাহ। ইহুদিরা এটা ছড়িয়ে ছড়িয়ে দিয়েছে আর বাংলায় অনুবাদ করে এটা ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক এক সময় আসতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা সন্দেহ তৈরি হইতে পারে। এই জন্য হ্যাঁ হচ্ছে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে জানা জরুরি, যেটা আমাদের প্রত্যেক বিষয়ে জানা দরকার। প্রথম জানা দরকার তার নসব নামা সম্পর্কে, বংশ সম্পর্কে, তিনি কে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার সম্পর্কে বলে দিয়েছেন, এটা জানতে হবে। সহিহ মুসলিমে আসছে তিনি বলেছেন, ইন্নাল্লাহ আসতাফা কিনানাত মিন ওয়ালাদ ইসমাইল, আল্লাহ তাআলা ইসমাইলের বংশ থেকে কিনানাকে গ্রহণ করেছেন, চয়ন করেছেন, কিনানাতার বংশের একটা লোক যাকে আল্লাহ পছন্দ করেছেন। ওয়াসতাফা কুরাইশ মিন কিনানা, আর কিনানা থেকে কুরাইশ বংশকে পছন্দ করেছেন, আর কুরাইশ বংশ থেকে বনি হাশিমকে পছন্দ করেছেন, বনি হাশিম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করেছেন। এর অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বংশধর? ইসমাইলের। ও ইসমাইল কার ছেলে? ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে। 61 হাদিস দিয়ে আরেক হাদিস ইমাম তিরমিজি বলেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তার সৃষ্টিকে, তখন আমাকে উত্তম অংশে রাখলেন। অর্থ কি জানেন, যে অংশ ইমানদার হবে তাদের মধ্যে উত্তম অংশ সর্বত থাকা জরুরি না, উত্তম ভাবে যারা থাকবে আখলাক চরিত্র উন্নত হবে। অনেক মানুষ আছে আখলাক চরিত্র উন্নত হয় কোনো কারণে, অত দিন থেকে দূরে সরে গেছে, আবার যে দিনে আসছে এরকম এই অংশে রাখছে, হাদিসে আসছে। এবং তার দুই ভাগের মধ্যে এক ভাগের আছে সর্বশেষ, আমাকে সবচেয়ে উত্তম ঘর থেকে আল্লাহ তাআলা আমাকে বের করে আসছেন, সেটা কি কুরাইশ এবং বনি হাশিম, সবচেয়ে উত্তম বংশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তিনি বলেছেন, আনা খাইরুহুম নাফসান ওয়া খাইরুহুম বাইতান, ঘরের দিক থেকে উত্তম, ব্যক্তি সত্তার দিক থেকে আমি উত্তম, আল্লাহু আকবার। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিন নম্বর হচ্ছে মুতালিব ইবনে উদা, আবু উদা বলেন,
তিনি এসে একদিন বললেন, রাসূলুল্লাহ আমাকে কেউ কেউ খারাপ কথা বলতেছে, আর চাচা ছোটকাল থেকে যার সাথে উঠা বসা তাকে কেউ খারাপ বলে রাসূলুল্লাহ কষ্ট লাগে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠে বললেন, আমি কে? সবাই বলে আপনি আল্লাহর রাসূল। বলে আমি তো আল্লাহর রাসূল, ঠিক আছি, এতে কোনো সন্দেহ নেই, আমার বংশ পরিচয় দাও বলছে আপনি হচ্ছেন সবচেয়ে উত্তম বংশের মধ্যে। তারপর আমার পরিচয় আমি তিনি নিজেই দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, দাদার পরিচয় বচন দিয়েছেন তিনি। তারপর বলেছেন, ইন্নাল্লাহ খালাকাল খালকা ওয়া জাআলানি ফি খাইরিম ফিরকা, আল্লাহ সৃষ্টি করার পরে আমাকে সর্বোত্তম জায়গাতে তিনি রেখেছেন, কুরাইশ সর্বোচ্চ জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। সুতরাং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে উত্তম উত্তম ব্যক্তি ওই সময়ের জন্য, ওই সময়ের মধ্যে না, কিয়ামত পর্যন্ত আজ থেকে শুরু করে আজ পর্যন্ত উত্তম বংশের মধ্যে উত্তম গোত্রের একটা ফাঁকার মধ্যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ ছিলেন। আরেকটি প্রমাণ শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাফর ইবনে আবি তালেব কি হয় ওনার চাচাতো ভাই, যখন তিনি হিজরত করে গেলেন কোথায়, নাজাশির কাছে, নাজাশি ছিলেন বর্তমানে আবিসিনিয়া, এটার নাম বর্তমানে আবিসিনিয়া, বর্তমানে এটাকে বলে কি ইথিওপিয়া, ইথিওপিয়া, ইথিওপিয়ার ওই জায়গায় যখন তিনি গেছেন সেখানে নাজাশি তাকে বললেন, তাকে নিয়ে আসার জন্য লোক পাঠাইছে তার, কারা, কুরাইশরা লোক পাঠাইছে। নাজাশির এক বন্ধু ছিল কুরাইশ, সে অনেক অনেক হাতিয়ে নিয়ে গেছে যে ওরে ওদেরকে মুসলিমদেরকে, কিন্তু ফেরত পাঠাই নাই, বরং তিনি বললেন যে আসো তোমাদের কথা শুনি। তখন যেই কথাটি জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি সেই কথাকে স্মরণ করে, যে উত্তম বংশ কেমন, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তখন দাঁড়িয়ে বলছিলেন, আমরা মূর্তি পূজক ছিলাম, আমরা হানাহানি করতাম, আমরা মারামারি করতাম, পরস্পরের সম্পদ ভক্ষণ করতাম, আমরা কোনো সেলাই রহিমের ব্যাপার তো আমাদের মধ্যে ছিল না, হাত্তা বারাকাল্লাহু নবী ইলাইনা রাসূলান মিন্না নাআরিফুহু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাহু, ওটা হচ্ছে চারটে দিন বলছে। আল্লাহ তাআলা এই অবস্থায় ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যা নসব সম্পর্কে আমরা ভালো করে জানি, বংশ সম্পর্কে আমাদের ভালো জ্ঞান আছে, কিরকম বংশের মানুষ তিনি, দ্বিতীয় তার সত্যবাদিতা আমাদের কাছে পরীক্ষিত, তিন নম্বর হচ্ছে তার আমানতদারি, প্রশ্নাতিক, প্রশ্ন করার কোনো সুযোগ নেই, আর তার ব্যক্তিগত পবিত্রতা এটাও দুনিয়ার কেউ বলতে পারবে না, তিনি কোনো কোনোদিন কোনো খারাপ কাজে ছিলেন, এরকম একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা আমাদের রাসূল হিসেবে পাঠিয়েছেন। এটাই হচ্ছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন তোমাদের কাছে পাঠিয়েছি, এইটাই আনফুসিকুম তোমাদের মধ্য থেকে, এটা কেউ কেউ অর্থ করেছেন আনফাসিকুম সবচেয়ে উত্তম তোমাদের মধ্যে থেকে ব্যক্তি, তিনি তাকে তিনি পাঠিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম ব্যক্তি হিসেবে পাঠিয়েছেন। এই জন্য ইবনে হিশাম তাফসীরে নবীতে লেখেন যে এটা বলার পরে তিনি বললেন যে উত্তর দিয়েছেন কাজালিকা, কে বলছে, নাজাশি বলতেছে যে এরকম রাসূলরা উত্তম বংশেই প্রেরিত হয়ে থাকে, রাসূলরা উত্তম বংশেই প্রেরিত হয়ে স্বীকার করছে যে ইমান আছে। এই জন্য অন্যভাবে মুগিরা ইবনে শুআব রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে যখন ইয়াজদের কাছে পাঠান, ইয়াজদের তখনকার দিনের ইরানি রাজা, ইরানি হচ্ছে পারস্য সম্রাট, তার কাছে পাঠানোর পরে তিনি তার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, বাসাল্লাহু ইলাইনা রাজুলান মারুফান নাআরিফু নাসাবাহু, আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছে এমন বিখ্যাত এক ব্যক্তিকে যার নসব নামা সম্পর্কে আমাদের জ্ঞান আছে, নাআরিফু ওয়াজহু তার দিক কোন দিক থেকে আসে এগুলো আমরা জানি, মাওলাদাহু জন্ম সম্পর্কে আমরা জানি, ফাআরদুহু খায়রু আরদিনা তার জমির সর্বোত্তম জমি হতো মক্কা, ওয়া হাসাবুহু খায়রু আহসাবিনা তার বংশ সর্বোত্তম বংশ, ওয়া বাইতুহু আ'যামু বুয়ুতিনা তার ঘর সর্বোত্তম ঘর, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়া কাবিলাতুহু খায়রু কাবায়লা তার গোত্র হচ্ছে সর্বোত্তম কবিলা, ওয়া হুয়া বিনাফসিহি কানা খায়রুনা তিনি নিজেও সর্বোত্তম ব্যক্তি। এটা কার কথা, মুগিরা ইবনে শুআব রাদিয়াল্লাহু আনহু বক্তব্য বাদশার সামনে, পারস্য সম্রাটের সামনে ইমাম ইবনে কাছে তার বিদায় নেহায় সেটা উল্লেখ করেছেন। শুনে এর থেকে কি পাইলাম আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম বংশে প্রেরিত হয়েছেন, কিন্তু এইটা দ্বারা এটা সর্বস্ত করার কোনো সুযোগ না, যেটা আমরা বলে থাকি সেটা কি,
রসুলের পূর্ব পুরুষরা সবাই ইমানদার ছিলেন, এটা বলার কোনো সুযোগ নেই। কথা বলতে পারছি? এটা কেউ কেউ দাবি করবে আপনাদের সাথে, ওটা উল্লেখবেও। বিশেষ করে শিয়ারা মনে করে থাকে আবু তালেব মুসলিম, আবু তালেব ইসলাম মুসলিম ছিল, এবং কি আব্দুল মুত্তালেব মুসলিম ছিল, এই জাতীয় ব্যাপার করে থাকে। না, ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করে নাই আবু তালেবে নয়, আব্দুল মুত্তালেবে নয়, এরা ইসলাম গ্রহণ করেছে কোনো প্রমাণ পাওয়া যায়। এমনকি মানুষ একা কষ্ট পেতে চায় না, যখন দেখে ওই সময় মানুষগুলো জানান, কারণ তারা হকের উপর ছিল না। তাহলে বোঝা গেল যে নবীরা সবসময় উত্তম বংশে প্রেরিত হয়, কেমন? কিন্তু কেন উত্তম বংশে প্রেরিত হয়? উত্তম বংশের লোকেরা তাদের লোকদের ছেড়ে যায় না। আবু তালেব কি তার বাংলাকে ছেড়ে চলে গেছে? কারণ বংশের কারণে হলেও দাওয়াত দিবে। আর উত্তম বংশের নিম্ন বংশের কথা লোকের শুনবে না, উত্তম বংশের কথা হলে তার কথার একটা মূল্য থাকবে। আল্লাহ তাআলা এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম বংশ সর্বোত্তম গোত্রের আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। তো তার বংশের আমরা একটা উল্লেখ করব মনে রাখার জন্য। তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গাল ইবনে মালিক ইবনে নাদর ইবনে কিনানা ইবনে খুযাইমা ইবনে মুদরাকা এটুকু মুখস্থ আমাদের রাখতে হবে। অন্য কথা, রাসূল নিজে তার বংশের পরিচয় নিজের পরিচয় দিয়েছেন। যখন তিনি হুদায়বিয়ার সন্ধি লিখছিলেন, তখন তিনি লিখছিলেন হাদা মা কাতাব আলাইহি মুহাম্মদ রাসূলুল্লাহ, এইটা সন্ধি লিখছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সবাই দেখে বসলো, কারা? কাফেররা। আমরা যদি আপনাকে রাসূলুল্লাহ মানি তো আপনার বিরোধিতা করবো কেন? ওটা লেখা যাবে না। তো তিনি বলতে লেখো যে হাদা মা সালা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এটা ওই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এটার উপর ছবি করছে বাপের নাম নিয়েও তারা শয়তান শুরু করছে। জানেন কিনা? আপনি জানেন না। বাস্তবতা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাম এক যুদ্ধে বলেছিলেন আনা ইবনু আব্দুল মুত্তালিব আনা নবী লা কাযিব, আমি আব্দুল মুত্তালিবের বংশের লোক, এটা অর্থ এটা। কিন্তু তারা অর্থ নিছে মুত্তালিবের ছেলে, তারা আব্দুল্লাহ বলতে কেউ নাই, তারা অস্বীকার করছে পুরোটাই। এটি হচ্ছে ইহুদি নাসারদের ষড়যন্ত্র। এই জন্য আমাদেরকে জানতে হবে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব তার দাদা, তার বাপ নয়, যেটা ইহুদি নাসারা ষড়যন্ত্র করে তৈরি করছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন সাধারণত আল্লাহ এর মধ্যে একটা হেকমত আছে। কি হেকমত জানেন? আপনি যতই কথা বলেন একজনের শুনলো, কিন্তু পিছনে আরেকজন যখন আরেকটা কথা বললো, আপনার এখন চিন্তা হলো কি বললো, এই লোকে কি বলে, ওই লোকে কি বলে, মানে আরেকটু দাওয়াতটা বেশি বেগবান হবে, আছে না? আপনি যেটা করতে পারেন না, দেখবেন আপনার বিরোধীরা সেটা করাই দিচ্ছে। গোলাপে যে মসজিদ আমি উদ্বোধন করেছি, আমি নিজে উদ্বোধন করে আসছিলাম, ওইটা যে মসজিদ পড়াই দিচ্ছে, সেই জায়গা দাওয়াত যত তাড়াতাড়ি মসজিদ পড়ানো রয়েছে, আগে এত দাওয়াতে প্রসার ছিল না, এটা সারা দুনিয়া হয়ে গেছে, এখন দাওয়াতটা আরো বেশি প্রসার লাগবে, আলহামদুলিল্লাহ। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও রসুল বাজারে বাজারে যাইতেন, যাই বলতেন যে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফল কামাতে পারবে। পিছন থেকে আবু লাহাব বলতো মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী, মানুষ বলতে কি হয়েছে কি হয়েছে, বলে ইনি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আর ইনি বলতেছে মিথ্যাবাদী, ইনি কে, উনি হচ্ছে ভাতিজা, উনি কে, চাষা, তো চাষা ভাতিজা, আচ্ছা শুনে দেখি তাহলে। এরকম বহু ঘটনা ঘটেছে। কিরকম একজন বলছে
যে চাষা যাই বলছে কি হয়েছে করো ভূতে পাইছে, ভূতে পাইছে মানে আমাদের সেবার জিনে ভূতে পাইছে। তো একজন বলে যে আচ্ছা আমি তো জিন তাড়াতে পারি, যাই বলে যে এই তোমার নাকি জিনে ধরছে, তো আমি তো জিন তাড়াতে পারি। বলছে আচ্ছা তুমি শোনো আমার কাছে কোরআন আয়াত শোনো। তো কোরআন আয়াত শোনার পর সে বলতেছে এইটা কোনো জিনে ধরার লোকের কথা নয়, এত সুন্দর বাড়ি কোনো জিনে ধরার লোক বার্তা হইতে পারে না। বলছে না আমি আল্লাহ তোমাদের রাসূল, ওরা ইচ্ছা মিথ্যা বলতেছে, আমি কোনো কবিও নই, আমি কোনো পাগলও নই, আমি জিনেও ধরে নাই, আমার কিছু পাই নাই, তুমি ইসলাম গ্রহণ করো। তখন ইসলাম গ্রহণ করছে সে সঙ্গে সঙ্গে। তাহলে সে মিথ্যা কথা বলে বড় কারণ কি হয়েছে, এই ইমানের দাবিটাকে আরো চাঙ্গা করে দিল। কিছু মানুষ আছে আমাদের উপরে মিথ্যাচার করে, দেখবেন কয়েকদিন আগে দেখলাম একজনে দেখাচ্ছে আমরা নাকি হাত এখানে বাঁধি, দেখছেন কোনোদিন হাত কি ওখানে বাঁধি নাকি কোনোদিন, এত বড় মিথ্যাচার করছে। মানুষ তো এখন খোঁজ নিবে আসলে কোথায় বাঁধি দেখে আসে, তাই না? মানুষ দেখবো আমরা কোথায় হাত বাঁধি, ছোটখাটো জিনিস নিয়ে ওরা বাড়াবাড়ি করে আমাদের আমাদের দাবারটাকে হিসাব আরো ব্যবহার করে দিবে। যেটা করতো যেটা ভুল করতো ভুল করেই করতো ওরা আরবের সেটা করতো, সেরকম কাজে আজ অনেকে করে যাচ্ছে আমাদের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের দাওয়াতকে ইনশাআল্লাহ ব্যবহার করবে এবং হাত্তা ইউতিম্মুনুরাহু ইউরিদুনা লিয়ুতমিমুনুরাল্লাহ, আল্লাহ নূরকে তারা বন্ধ করে দিতে চায়, আল্লাহু মুতিম্মুনুরিহি, আল্লাহ তার নূরকে আরো পূর্ণ করে দিবে, সারা দিন ইনশাআল্লাহ ছড়িয়ে দিবে। দিন দিন এই আলো বাড়বেই কমবে না, এতে আলো বাড়বেই কমবে না, আপনি দিন দিন বাড়তে বাড়ার মধ্যেই পাবেন ইনশাআল্লাহ, এর নিচ পিছনের দিকে যাবে না কোনোটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছিলেন, তার প্রথম কি ছিল, প্রথম কি ছিল কারণ আপনাদের কাছে কি আছে জানেন, বলবো আমি দেখেছি যে এইটা আসলে কোন কিতাবে পাওয়া যায় না। এরা কি করছে, প্রথম বলছে যে মুসান্নাফে আব্দুর রাজ্জাক আছে, তো আমরা মুসান্নাফে আব্দুর রাজ্জাক নিয়ে আসলাম। এবার বলতেছে যে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে নাই, এটা তাফসিরে আব্দুর রাজ্জাকে আছে, তো নিয়ে আসলাম তাফসিরে আব্দুর রাজ্জাক। এবার দেখে না ভাই এটা আরেকটা কিতাব আছে ওনার ওইটার মধ্যে আছে, ওই কিতাবটা কোথায়, বলতেছে ওহাবিদা এটা লুকিয়ে দিয়েছে। এটার মধ্যে থেকে কিছু পাতা গায়ে ধরে দিছে। আচ্ছা ওই পাতাগুলো আগে একজন বললো যে এই পাতাগুলি পাওয়া গেছে কোথায়, এক সুফির তার দরবারের মধ্যে এই পাতাগুলি পাইছে, দেখো কোথায় পাওয়া যায়। আমাদের প্রত্যেকটি গ্রন্থে কে বর্ণনা করছে, কে বক্তব্য পৃষ্ঠা কে লিখেছে, ওগুলি সব সমর্ণিত আছে বুখারী মুসলিম আবু দাউদ ইবনে মাজাহ আছে হাদিসের কিতাবগুলো। এমনি কেউ আছে বলে যে হাদিসে বুখারী কোনো হবে না, কেউ মানবে না, কেউ পাগল মৃত্যু, কারণ হাদিসের কি আছে সনদ আছে, কে বর্ণনা করছে স্পষ্ট আছে, কার কাছে ছিল স্পষ্ট আছে, কত পাঠ আছে বলা আছে, একটা নুসখা একটা নুসখা মিলতে হয়। আপনারা জানেন আহমদুল্লাহ সিদ্দিক এখানে আছে, পড়ে আসছে ওখানে ওই হাদিসের বিভিন্ন হাদিস বড় পালাগুলো, তাহকিক বলে এটাকে, এইটা শব্দের মধ্যে বাঁকা হয়েছে এখানে ওইটাও লেখে, যে এটা বাঁকা একটা আঁক আছে, এটা সোজা আঁক আছে, এখানে না আছে এখানে নিয়ে আছে স্পষ্ট উল্লেখ করে। আর উনি বলছে পাতা কয়টা গায়েব হয়ে গেছিল, এটা খুঁজি পাইছে উনি, এই খুঁজি কোথায় পা, দেখেন না কিছু মানুষ গাম বিক্রি করে আল্লাহ রসুলের, দেখছেন কিনা। কয়দিন আগে বাংলাদেশে এক প্রমিনেন্ট লোক বিখ্যাত লোক লন্ডনে যাইয়া রসুলের গাম পাইছে, উনি দেশে আসে গাম বিক্রি করতেছে আল্লাহ রসুলের গাম, গাম শরীরের ঘাম, শরীরের ঘাম তিনি কোথায় পাইলেন, লন্ডনে পাইছেন, আলহামদুলিল্লাহ পাই না, নইলে বলো সত্যি বিশ্বাস করা এই ভিতরে আপনাদের, এরকম মানুষের অভাব নাই এবং দুর্ভাগ্যবশত তারা সেগুলি দিয়ে প্রদর্শনী করতেছে, এক্সিবিশন করে রসুলের গাম, রসুলের গাম দেখাচ্ছে। এরকম মানুষ এরকম মিথ্যাবাদীদের অবস্থা কি হইতে পারে আপনারা চিন্তা করে দেখুন, কোথায় সে সে গাম পাইছে, তার সনদ কি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাম পাইলে আমিও মারব গায়ে, কিন্তু কোথায় পাইছেন আপনি মিথ্যা কথা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাম বলে তারা পাইছে, এখন সে তারা দিনে বিক্রি করে বেড়াচ্ছে, ফেরি করে বেড়াচ্ছে। এগুলি এগুলি হচ্ছে যখন মানুষের আর কোনো উপায় থাকে না তারা মিথ্যা সার দিয়ে বাঁচতে চায়। বহু মানুষ এরকম কারামাত দিয়ে যেমন বাঁচে, হুজুররা দেখেন না কোনো পীরের কিছু না পেলে শুধু কারামাত দিয়ে চলে, শুধু কারামাত, কি হয়েছে আপনি জানেন না, হুজুর গত রাত্রে কি করছে, এই করছে সেই করছে, এগুলো কারামাত। কিছু কিছু কারামাত আছে এরকম, জানো কারামতের আউলিয়া একটা কিতাব আছে ওইটার মধ্যে লিখছে কানা রাহিমাহুল্লাহ ইউসাল্লি, তিনি আওয়াজ করতেন না, এটা হলো কারামত, বিশ্বাস করেন। আরেকটা ওইটার মধ্যে আসমি বলছে রাহিমাহুল্লাহ কানা ইয়াজলিসু
কারামত, এই জাতীয় কারামত প্রমাণ করে ওরা এই জাতীয় কামার কারামগুলো লিখবে, আপনার বইতে লিখবেন এই কারামত। মিথ্যা আর কিছু আছে আমি উচ্চারণ করতে পারবো না, এত খারাপ জিনিস, মানে যত ব্যভিচার অনাচার এগুলি দিয়ে আমি কারামত সাব্যস্ত করতেছে। কা কেউ তার মুরিদের স্ত্রীর সাথে কি কাম করেছে, এগুলি কারামত। এই জাতীয় কারামত আজ দুনিয়াতে ভর্তি হয়ে গেছে দেখবেন। কেন? তাদের আর কিছু কোনো কিছু পাওয়া যায় না, এমন জিনিস আপনাকে দেখাবে যা আসলে কোথাও পাওয়া যায় না। সুতরাং আপনার একটি গোষ্ঠী পাবে, আপনি পাবেন আপনাকে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর, আউয়াল মা খালাকাল্লাহু নূর, আল্লাহ প্রথম তার নূর সৃষ্টি করেছে, নূরই। আচ্ছা আপনার আউয়াল মা খালাক, এই জন্য যখনই বলা হয় আল্লাহ তালা আরশ সৃষ্টি করেছেন অথবা পানি সৃষ্টি করেছেন আমরা বলি, অথবা কলম, এই তিনটা কৌল আছে রসমান দেওয়ার ইসলামে। কিন্তু একটা কথা অতিরিক্ত বাড়িয়ে দিবে যে আউয়াল মা খালাক আল্লাহ নূরই। কেন? প্রথম নূর বানাইতে হইব, নূর উপরে এখন ভাগ করতে হইব। খামস আপনারা শুনেছেন কয়দিন আগে, পাঞ্জাতন শুনছেন না, পাক পাঞ্জাতন নাম শুনছেন কেউ? আর এইটা একটা গোষ্ঠী আছে বাংলাদেশে, অর্থাৎ পাক পাঞ্জাতন হলো পাঁচটা পবিত্র দেহ। এটা দিয়ে আপনাদের কেউ আছে ওই যে অজিফা, অজিফা, অজিফার শেষে একটা দোয়া আছে, জ্বর তাওয়াইদের দোয়া, জ্বর তাওয়াইদের দোয়া, সেটা কিরকম জানেন? সেটা হচ্ছে লি খামসাতুন আছফিহি বিহা হাররাল ওয়াবা আল মুস্তাফা ওয়াল মুজতাবা ওয়া ইবনাইহিমা ওয়াল ফাতিমা, নাউযু বিল্লাহ। বলতেছে আমার পাঁচটা জিনিস আছে, এগুলো দিয়ে এগুলি ইসলামের কথা নয়, এগুলি বানোয়ারদের, বানোয়ার লোকদের কথা, জাহেলদের কাজ। এগুলো শরিয়া সম্পর্কে জানা যারা, আল্লাহ রসুল সাল্লাহ আসলাম সেগুলি আমাদের শিক্ষা দেননি, কোরআনও আসেনি, এগুলি বানোয়ারদের কথা। রসুল্লাহ সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করে আছে, ইয়া রসুল্লাহ আপনার প্রথম জিনিসটা কি? সাহাবা একরাম ছাড়েন নাই, মা আউয়াল আমরিকে ইয়া রসুল্লাহ আপনার প্রথম জিনিসটা কি? রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন আমার প্রথম জিনিস হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিমের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা ওয়া বাস ফিহিম রাসূলাম মিনহু ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া যাকীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া হিকমা ওয়া যাকীহিম ইন্নাকা আলা কুল ইন্নাকা আজিজুল হাকিম। হ্যাঁ এটা আছে, তাহলে বোঝা গেল যে যেইখানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা হচ্ছে প্রথম কাজ, আর কোনো কিছু বলেন। রসুল নিজে বলেছেন কি তার প্রথম কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এইটাকে বাদ দিয়ে তারা চলে গেছে নূরের মধ্যে। এখন নূরের মধ্যে আসে নূরের কাহিনী বানাবে, বলবে যে আমি সব সময় ভালো অংশে ছিলাম, আমি সব নূরে ছিলাম, এই নূরে মোহাম্মদ অমুখখানে ছিল, অমুখখানে ছিল, অমুখখানে ছিল, শেষ পর্যন্ত নূরে মোহাম্মদ আব্দুল্লাহর কবলে চলে আসছে। এই ঘটনা শুনেন নাই? হ্যাঁ, তথাকথিত এক লোক আছে, আগে সেই ব্যক্তি আমাদের এই পাটুরিয়া ফেরিঘাটে ওই যে মসজিদের কালেকশন করতো, বিশ্বাস করেন মসজিদের কালেকশন করতো, সে আমাকে সচক্ষে দেখা লোকে বলেছে মসজিদের কালেকশন করতো পাটুরিয়া ফেরিঘাটে। মসজিদের কালেকশন করা সুন্দর ওয়াজ, এত সুন্দর স্বর, মনে হয় আরো কথা শুনি কি বলে, কিন্তু গাড়ি তো সেটা দিয়ে চলে যায়। সেই লোকে কিছুদিন পরে ভালো ওয়াইজ হয়ে গেল, সেই লোক বক্তৃতা করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের নূর কেমনে কেমনে স্থানান্তরিত হইল, আমরা সেই ঘটনা বর্ণনা করেছে। বুঝছেন তো কে? হ্যাঁ কে এটা? তো বুঝেই গেছেন, আপনার নাম বলতে চাচ্ছিলাম না, কারণ আমার মুখটা দিয়ে খারাপ কথার উঠে যাচ্ছিল তাই লোকের। এরকম নিকৃষ্টতম মানুষগুলো বানিয়ে বানিয়ে কথা বলে আর আমরা ঘন্টা পর ঘন্টা শুনে। আমি একবার কুষ্টিয়া থেকে আসছি, আমি এটা বিশ্বাস করতাম না এত কথা মিশা কথা বলতে পারে মানুষ। আসার সময় ফেরিঘাটের পরে আমি একটা গাড়ি পাইছি, আমি গাড়ি পাচ্ছিলাম না, একটা গাড়িতে পাইছি, পিছনে আমি বসে একদম পিছনের সিট, তখন রাস্তা খুব খারাপ ছিল, লাভ দিলে একদম খারে যেত এরকম অবস্থা। তো এখন পাশে এক লোকে আমার দেখে হুজুর দেখে মনে করছে ওয়াজ শোনাবে, উনি ওয়াজ চালু করে দিলেন, দুই ঘন্টা আমি ঢাকায় আসছি, একটা কোরআন আয়াত শুনে একটা হাদিস শুনিনি। কিরকম ওয়াজ করতে পারো? কিরকম ওয়াজ? একটা আয়াত একটা হাদিস শুনিনি, কি শুনছি? ওই সেই ঘটনা নবীর এই হয়েছে নূর, কিভাবে নূর ওদিকে গেল, কার কি কতজন মানুষ মরে গেল আবদুল্লাহকে দেখে, একদিন কেমন পাগল ছিল পরের দিন মরে গেল, এই কাহিনী বানাইছে বসে বসে। এই কাহিনী ওয়াজ করবো, আর বিষয় আমাদের মানুষগুলি চোখের পানি দাও চল চল টল মল করতেছে, এটা বড় খুশির কারণ, নাউজুবিল্লাহ।
এইগুলি হচ্ছে বাবাদের কারণ, এগুলি বিশ্বাস করা যাবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার তিনটি জিনিস, একটি হচ্ছে আমার বাবা ইব্রাহিম, বাবা বলে আরবরা বাবা বলে বংশ বড় বাবা পিতা বলে, যেমন আমরা আমিনা আমরা বলি আমাদের বাবাকে আদম বলি না, আদম আমাদের পিতা। রাসূল বলেন যে আমার বাবা ইব্রাহিমের দোয়া। দ্বিতীয়টা হচ্ছে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ সূরা সাফের মধ্যে আছে, কি বলেছে ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ। এটা কার সুসংবাদ? ঈসা আলাইহিস সালাম। প্রত্যেক নবী আল্লাহ তাআলা তাদের থেকে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইয়ানি অঙ্গীকার নিয়েছেন যে যদি আমার পরে আমার তোমাদের কাছে আমার নবী এসে যায় তাহলে তার উপর ঈমান আনতে হবে। এটা কোরআন কারিমে আল্লাহ উল্লেখ করেছেন। ঠিক সেই কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি সুসংবাদ দিয়ে গেছে যে আমার পরে একজন নবী হবে, তার নাম হবে কি আহমদ। তিন নম্বর কি? তিন নম্বর হচ্ছে তার মা স্বপ্নে দেখেছেন, তার মা স্বপ্নে দেখেছেন, খেয়াল করেন স্বপ্নে দেখেছেন যে তার থেকে একটা আলো বের হয়েছে, যে আলো বুসরা, বসরা না বুসরা, বুসরা ছিল শাম দেশে প্রথম মঞ্জিল যেখানে আমাদের মদিনার পূর্ব পাশে, এটা বুসরা তার গর্ভ থেকে যে আলো বের হয়েছে। এই তিনটা তিনি হিসেবে বলেছেন, বলার পরে মানুষও বলেছে তাদের যারা তখনকার দিনে স্বপ্নে তারি করতে পারতো যে আপনার একটা সন্তান হবে যার দ্বারা দুনিয়া মানুষ আলোকিত, এটুকু বুঝছে তিনি আলহামদুলিল্লাহ। এর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বলেন নাই, বানিয়ে বানিয়ে আরো কিছু শুনবেন কাহিনী, এটা শোনা দরকার কারণ আপনার বুঝতে হবে মিথ্যা কথা। এক নম্বর হচ্ছে হাদরাত লাইলাতু মাউলিদিহি আসিয়াতু ওয়া মারিয়াম ওয়া নিসওয়াতুম মিনাল হাজিরাতিল কুদসিয়্যা, শুনছেন না? দেখো মিলাদের মধ্যে পড়া হয় না এটা? হ্যাঁ, রসুলের মাওলাদের সময়, রসুলের জন্মের সময় আসিয়া মারিয়াম এবং অনেকগুলি মহিলা হাজিরাতিল কুদসিয়া আল্লাহর সাগর খোয়া রাখে না, খোয়া হাজিরা করে খোয়া রাখে খোয়ারে, আল্লাহর খোয়ার থেকে ছুটে চলে আসছে ওরা কোথায়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে, তামিনার ঘরের মধ্যে। এই কথা কিন্তু আপনারা বলেন, আপনারা এখন লাউজুবিল্লাহ করতেছেন, আপনারা যখন মিলাদে দান দেন হুজুরে আমার আম্মা তাম্মা আমিন হামলি পড়ে না, ওদের মধ্যে এটা বলে বলে হাজরাত নাইলাত মাউলিদিন আসিয়া আল্লাহর পবিত্র একটা খোয়া আছে এখান থেকে ছুটে চলে আসছে কিনে বের করার জন্য, বুঝছেন কত বড় মিথ্যাচার করতেছে নাউজুবিল্লাহ, কত বড় মিথ্যাচার করে। এ আমি বুঝি না বলে আমাদেরকে বোকা বানাচ্ছে, ফার্সি বুঝি না বলে ফার্সি কবিতাগুলোর মধ্যে বেশিরভাগ শিরকি আক্রান্ত, শিরকি শিরকি জিনিস রয়েছে। কি বলে ফার্সি কবিতা? কেউ তো বলে আপনাদের এই দেশে তো আলেমদের কোনো অভাব নাই, অভাব কি বলে ফার্সি সারাক্ষণ, ফার্সি না হলে নাকি আলেমও হয় না, আর ফার্সি না থাকলে উনি দিলচস্প হয় না, দিলচস্প দেলের গোষ্ঠী হয় বলে মধ্যে, মানে এটা দেলের কিছু আসে না, সে ফার্সি করে সারাক্ষণ এমন এমন শিরকি কথা বলে, যদি কোনো সু অনুবাদ করে আপনি বুঝবেন যে শিরকি কথা। কি বলে বলতেছে বাঁশি কেন কাঁদে, মসনবীর মসনবী মসনবী আছে কবিতার কোরআন মনে করে, বাঁশি কেন কাঁদে, বাঁশি কাঁদে এই জন্য, বাঁশি বলে আমার প্রাণটা তো ছিল ওখানে, বাঁশি আমার আমি তো ছিলাম বাঁশ, বাঁশের মধ্যে কে আমাকে কেটে আনছে, আমি এখন বাঁশের সাথে মিলিত হতে চাই, বাঁশ বাঁশ বুঝেন না, বাঁশের থেকে কাইটা কঞ্চি আনছে না, এটা দিয়ে তো ফো করে বাঁশি বাজায়, হে এটা বিশ্বাস করছে কি জন্য জানেন? মানুষ সবগুলি আল্লাহর অংশ, আবার আল্লাহ মিলিত হতে চায় ওয়াহদাতুল উলুহিয়্যা বিশ্বাস, এটা বিশ্বাস করতে চায় আপনাকে নাউজুবিল্লাহ। এইটা আপনাকে প্রতিদিন ফার্সি বই বই শোনা আপনি খুশি, আপনি যে খুশি হোক কান্দাকাটি করেন, ফার্সি করলে হুজুরের চোখ দিয়ে পানি ভরে যায় কিন্তু আরবি কোরআন পড়লে হুজুরের চোখ দিয়ে পানি বেরো না, কারণ হুজুর বুঝে না, হুজুর বুঝে না। এই হলো অবস্থা আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জন্মতিথি বলতেছে কি যে জন্মের সময় আসিয়া মারিয়াম, ওরা তো বহুত আগে মরে গেছে, এটা কেমনে আসলো এখানে, আরো কিছু মহিলাও নাকি আসছে কেবল রসুল টেনে বের করার জন্য, নাউজুবিল্লাহ। শুধু এটা নয়, শুধু এটা নয়, আরো আছে কি বলে রসুল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে চোদ্দটা প্রাসাদ ভেঙে পড়ে গেছে, হাজার বছরের আগুন নিভে গেছে, এগুলি সবগুলি মিথ্যা, এগুলি হাদিস দিয়ে সাব্যস্ত হয়নি, এটি ভালো করে প্রচার করলেও হবে না, আপনারা শুনে নেবেন, এগুলি সত্য নয়, এগুলি একবারে মিথ্যা কথা, এগুলি কোনো কিতাবে আসে না, এগুলি হচ্ছে বারবার কিতাবে আসছে, এগুলির মধ্যে আসছে তারিখের কিতাব আছে একটা ইবনে আসাকের, ওই তারিখের মধ্যে সবাই লেখে যা পায় তা ইতিহাস গ্রন্থে লেখে না, হাদিসের কিতাব এগুলি আসবে না, অসিরের কিতাব এগুলি আসবে না, এগুলি শুদ্ধ নয়, এগুলি বানোয়ার কথা, এগুলি সত্য নয়, এগুলি ওয়াজ করবেন না আল্লাহর ওয়াস্তে, যেটা সত্য সেটাতে বলবেন, সেটা হয়নি
তাহলে বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মতই আসছে, তার মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন। আর একটা কি বলে জানেন, রাসূল তার কোন খতনা করা হয় নাই, এটা আরেক মিথ্যা কথা, এটা আরেক মাখতুন এমনি আসছে দুনিয়াতে, এই জাতীয় কতটা মিথ্যা। তার খতনা করা হয়েছে এটা সহি বাহাত বর্ণায় আসছে, তার দাদা তার খতনা করিয়ে দিয়েছেন এটা সহি বর্ণায় আসছে। তবে আপনি অনেক কিছুই আমরা জানি যেগুলি সত্য না, যেগুলি সত্য না জানতে হবে জন্য বললাম। আচ্ছা এখন আসেন, সত্যটা কি জানলাম, রাসূলের আসল জিনিস কি, তার বংশ সম্পর্কে জানলাম, জানলাম এখন আমরা তার পিতা সম্পর্কে জানবো। তার পিতার নাম হচ্ছে আবদুল্লাহ, এটা সত্য। তার পিতা মারা গেছে মদিনাতে, কখন মারা গেছে, তার তিনি যখন পেটে কেউ বর্ণনা হতে তার বয়স যখন দুই বছর দুই মাস দুই মাস হয়েছে। আরেক বর্ণনা সেটাও শুদ্ধ, যে সেটা শুদ্ধ বেশি, সেটা হচ্ছে যে জন্মের কিছুদিন আগে, তার মানে রাসূলুল্লাহ দুনিয়া আসার কিছুদিন আগে মারা গেছে, বেশি দেরি নয়, দুই মাস নয়, অনেক দিন হয়ে গেছিল পেটে আসার পরে, তারপর তিনি মারা গেছেন ছয় মাসের কাছাকাছি সময় এটা মারা গেছেন, এইটাও শুদ্ধ। এরপরে তিনি কি হলেন, এতিম হয়ে গেলেন না, এতিম হয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, কি বলেছেন, ওয়াজিদাকা ওয়াজিদাকা, তারপর কি বলেছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম পাইনি। তাহলে এতিম কোরআন দিয়ে সাব্যস্ত হয়, তিনি এতিম ছিলেন কোনো সন্দেহ নেই, এটাও কোরআন দিয়ে আমরা সাব্যস্ত করতে পারি। এই জন্য সবসময় যে কোনো সিরাত পড়ুন, কোরআন হাদিসের দলিল থাকবেই, অথবা সিরাত কিতাবের দলিল থাকবে, বিশ্বস্ত কিতাবের দলিল থাকবে। বানোয়া কিতাবগুলিতে নেবেন না, বানোয়া কুলির কিতাবগুলির মধ্যে অনেক আছে, খাসা ইসুল কুবরা একটা কিতাব আছে বাংলা অনুবাদ আছে, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাই। আমরা একটা নীতি অবলম্বন করি সবসময়, এটা হচ্ছে কে বলেছে তার দোষ নয়, কি কথাটা বলেছে দোষ এটা বলি, সুয়ুতির দোষ আমরা দিচ্ছি না, উনি লিখছেন যেহেতু ওনার লেখা কিতাব লেখাটা লিখছেন, ওনার দিচ্ছি না আমরা, কিন্তু এটা সত্য নয়। যেগুলি অনেক বর্ণনায় আসছে যে এটা হয়েছিল, এই ঘটনা ঘটছিল, বিভিন্ন রকমের ঘটনা, কি যে রসুল তার ফ্যাটের ভিতর থেকে বের হইয়া বাবার জানাজা পড়াইছে, এটাও লিখছে ওখানে, রসুল ফ্যাটের ভিতর থেকে বের হইয়া বাবার জানাজা পড়াই দিছে, মানে এমন কাহিনী বলবে যেগুলো দুনিয়াতে পানা শুনে দেখা একদম, এগুলি বলে দিচ্ছে। এমনকি তারপরে বলবে মা কথা একটু বলে দিচ্ছে, নাউজুবিল্লাহ, যে মারও উনি জানাজা পড়াইছে, এইটাও সবাই হচ্ছে বানোয়ার কথা, বাড়তি কথা বলতে আমরা পছন্দ করে অনেকেই। তার মায়ের নাম কি ছিল, আমিনা বিনতে ওহাব, আমিনা বিনতে ওহাব, তার মায়ের, তার আমিনা ছিল তার মায়ের নাম। যখন তার ছয় বছর, আমিনা যখন ছয় বছর, আর রসুল আসলাম ছয় বছর সময় তার মাও মারা গিয়েছিলেন, কিন্তু এর আগে কিছু ঘটনা আমরা বলবো। রসুল আসলাম জন্ম হয় যে নিয়ে আজকে সারাটা দিন গেল, এই বিষয়টা একটু জানা দরকার না, জন্ম নিয়ে দুইটা জিনিস স্পষ্ট জানা কথা, একটা হচ্ছে তার জন্ম বর্ষ, আরেকটা হচ্ছে তার জন্ম দিন, তারিখ নয়, জন্মদিন সোমবার, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আর জন্ম বছর আমুল ফিল, এটা বিভিন্ন সহিহ বর্ণনা আসছে, অর্থাৎ হাতির বছর, যেই বছর আব্রাহাম বাদশাহ মক্কাতে আক্রমণ করতে আসছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তার জন্ম হয়েছে। আর রাসূল আসলাম যে দিনটি জন্মগ্রহণ করেছে সেই দিনটি ছিল সোমবার, সেদিনটি কি ছিল, সোমবার। এর বাইরে আর বাকি দুইটা দিন আছে, দুইটা জিনিস, একটা রবিউল আউয়াল মাস ছিল এক, না এটা কি বারো তারিখ ছিল দুই, এই দুইটা নিয়ে মতভেদ আছে বিশুদ্ধ। এই আমি অস্বীকার করছি না যে মত আছে, কি কি মত আছে বলি আগে, একটি মত আছে যে রবিউল আউয়াল মাস আসার দুই দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, এটা একটা মত আছে, এবং এটা মত দেওয়া হচ্ছে আমাদের আলেমরাই বর্ণনা করেছেন। আরেকটি মত হচ্ছে না, তিনি আট তারিখে আসছেন, আট তারিখে। আরেকটি মত হচ্ছে তিনি নয় তারিখ সকালবেলা আসছেন, ফজর ফজরের সময়। আর হচ্ছে যে তিনি বারো তারিখে আসছেন, কয়টা মত হলো দেখছে, হিসাব কষে দেখছে, সোমবার যদি করতে হয়, সোমবার যদি হয়, এটা তো সত্য, সোমবার যদি হয় তাহলে বারো তারিখ হয় না, হয় চোদ্দ, তাই দিকে চোদ্দ বাইরে যাবে, নয় তারিখটাই বেশি শুদ্ধ হয়, নয় তারিখটা শুদ্ধ। কারণ সোমবার আপনি এখন তারিখ হিসাব করতে পারবেন না, পিছন দিকে জানা হিসাব করবেন যে এক তারিখ কত হয়, হিসাব করে দেখবেন যে কখনো বারো তারিখ সোমবার হয় না, হয় নয় তারিখ হয়, নয় এদিকে দুই তারিখে চলে আসে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে যদি সোমবার ঠিক রাখতে হয় তাহলে হয় আগের মাসে যেতে হবে, নাহলে দুই তারিখ আসবে, নাহলে আট তারিখ, নয় তারিখ আসবে,
না হলে 14 তারিখের দিকে চলে যাবে, 9, 10, 11, 12, 13, 14 এদিকে চলে যাবে, পিছন দিকে চলে যাবে, 15 তারিখে চলে যাবে। এত বর্ণনা থাকার পরেও আমরা 12 তারিখকে একমাত্র ধরনা নিয়েছি, কারণ আমরা মনে করছি এটা যদি প্রচার প্রসার চাউর হয়ে গেছে এটাই শুদ্ধ না, এটা আসলে সবচেয়ে দুর্বল বর্ণনা হচ্ছে এটা যে 12 তারিখের বর্ণনাটা। বুঝতে পারছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আমরা জানতে পারলাম, ভুল করা যাবে না, তিনি নিশ্চয় দুইটা জিনিস আমাদের জানা আছে, দুইটা জানা নেই। একটি হচ্ছে তিনি কোন বছর আসছেন যেটা জানি, কি কোন বছর সেটা আমল ফিল, কোন দিন আসছেন সেটা জানি, কোনটা এটা সোমবার, কিন্তু কোন তারিখ এবং কোন মাস এটা আমাদের কাছে স্পষ্টভাবে আসে নাই। কারণ আরবরা কখনো এইটা নিয়ে রসুলের যুগেও রসুল্লাহ সাল্লামের সাহাবিরা বা কেউ তার জন্ম নিয়ে কেউ চিন্তা করতো না, কর্ম নিয়ে চিন্তা করতো, কর্মটা কি ছিল এটা নিয়ে মানুষ চিন্তা করতো। জন্ম রাখতো তারা পরবর্তী ইসলাম গ্রহণ করেছে প্রত্যেকেই জন্মের বিষয়টা উল্লেখ করতো, কিন্তু আগে জাহিলি যুগের যতগুলো জন্মের ব্যাপার ছিল কেউ জন্মের চিন্তা করতো না, কর্মকে বড় সেটা চিন্তা করতো। পরে যখন এই জন্য যখন ওমরের মানুষ যখন ওমরের যখন হিজরি সন করলেন, হিজরি সন কি রসুলের জন্ম তারিখ থেকে গুনছে বলেন, কোন তারিখ থেকে গুনছে, হিজরতের তারিখ থেকে। অথচ ইসাই যারা বলে ঈসা আলাইহিসসালাম ওরা কোন দিক থেকে দাবি করে যে আমার কোন দিন থেকে গুনছে জন্ম বলে, এই জন্য ঈদুল মিলাদ বলে, বাদের মিলাদ বলে, যদি সত্য নয় এটা তারা দাবি করে যে ওই জন্ম তারিখ থেকে আমরা ওই যে ইংরেজি সনটা গণি আমরা ওই দিক থেকে গুনতেছি, এটা সত্য না। তারপরেও আমরা বলছি যে আমাদের এই হিজরি সনটা জন্ম তারিখ থেকে গণা হয়নি, হিজরি সনটা গণা হয়েছে হিজরতের কারণে। এটা বিরাট ইসলামের জন্য এটা বিরাট একটা কি টার্নিং পয়েন্ট, বিরাট মাইল বলে বলো, যখনই হিজরত হয়েছে তখনই শান্তি ইসলাম ছড়িয়ে পড়ছে। এর আগ পর্যন্ত মুসলমান নির্যাত ছিল, নিষ্পেষিত ছিল, কষ্ট পাচ্ছিল, এই জন্য ওই দিন জন্ম তারিখটাকে গুরুত্ব দেওয়া হয় নাই। অথচ আমরা জন্ম দিবস পালনের জন্য পাগল হয়ে গেছি, ঠিক না? জন্ম দিবসের জন্য আজ কি না করতেছে সব জায়গাতে, আপনি যদি রেডিও টিভি সব দেখেন, এক একজনে এক এক রকমের গান গাইছে, কেউ কতক্ষণ দাঁড়িয়ে বসে, কেউ মনে করে দাঁড়িয়ে বসলে দাঁড়ালে বোধহয় গুণা, বসলে বোধহয় গুণা নাই, ঠিক না? এক দৃষ্টি আছে না, হ্যাঁ আপনাদের নোয়াখালীতে আছে, বসে বসে করলে গুণা নাই, দাঁড়িয়ে বলতে যত গুণা, দুইটাতেই গুণা, দুইটাই বেদাত, দুইটাই বেদাত, দাঁড়ালে বেশি বেদাত। কেন জানেন? মনে করে বসলে হাজির হয়েছে, রসুল উপস্থিত হয়েছে এই জন্য দাঁড়াই গেছে, কেন দাঁড়াতে হলে, এটা তো আরো বড় গুণার কাজ করছে। রসুল্লাহ সাল্লাম যদি গায়েব জানতে আপনার এখানে আসার কথা, তো আপনি শিরিক করলেন এমনিতে, আপনি যদি বলেন গায়েব জানেন না, তিনি দেখতেছেন তো শিরিক করলেন, তিনি সব দেখেন না, দেখতে পায় না, সব দেখতে পায় কে, আল্লাহ। তাহলে আপনি কিভাবে শিরিকের মধ্যে লিপ্ত হচ্ছেন আমি জানি তো, তাহলে বুঝে গেল এই জায়গাতে এসেও তারা ভুল করছে যে এটা ঠিক না। আচ্ছা এখন বলি 570, 571 এই দুই বর্ণনা আসছে, 570 হতে পারে, 71 হতে পারে, কোনো অসুবিধা নেই, দুই বর্ণনা শুদ্ধ, কিন্তু 570টাই বেশিরভাগ আলেম বলেছেন, এই জন্য আমরা ওইটাকেই উল্লেখ করে থাকি। পাঁচটি নাম রাসূলুল্লাহ সাল্লাম নিজে বলেছেন, আমার পাঁচটি নাম রয়েছে, এর বাইরে নাম নাই তা নয়, এগুলো হচ্ছে গুণবাচক নাম, গুণবাচক নাম তার অনেক আছে। পাঁচটি নাম তিনি বলেছেন, আল্লাহ আমাকে পাঁচটি নামে নামকরণ করেছেন, একটি হচ্ছে মুহাম্মদ, একটি হচ্ছে আহমদ, একটি হচ্ছে মাহি, মাহি হলো নিশ্চিহ্নকারী, কি নিশ্চিহ্নকারী তিনি, অর্থাৎ কুফুরি শিরিক এগুলিকে নিশ্চিহ্নকারী, এই জন্য আমার নাম হচ্ছে মাহি। আচ্ছা আরেকটি হচ্ছে আতেব, আতেব হলো তারপরে আর কোনো লোক আসবে না, কোনো নবী আসবে না, সরি লোক তো আসবে, তারপরে আর কোনো নবী রাসূল আসবে না, এই জন্য তার নাম হচ্ছে আতেব, অর্থাৎ সর্বশেষ, আকিব বুঝেন, আকিব হলো পারমিশন বলা, সব শেষের যিনি তিনি হচ্ছেন আকিব। আর সব শেষে 5 নম্বর হচ্ছে তার নাম হচ্ছে হাসেব, কারণ সমস্ত মানুষ তার পতাকার নিচে জমায়েত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম ফামা দুনাহু তাহতা লিওয়াইয়াল কিয়ামা, আদম থেকে শুরু করে নিচু পর্যন্ত প্রত্যেকটি মানুষ কিয়ামতের দিন আমার ঝান্ডা নিচে থাকতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইটা বর্ণনা করে না, সারাক্ষণ কেবল নূর নিয়ে ঝগড়া আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাক্ষণ মিথ্যা বর্ণনা দিয়ে দুনিয়া ভরে ঘুরে ঘুরবেন, হচ্ছে এদের কাজ।
সত্য বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করবেন, যদি কোনো সুযোগ পাই আপনাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য বর্ণনা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য বর্ণনা করলে সারা রাত চলে যাবে, শেষ হবে না, এত বৈশিষ্ট্য আছে, এগুলি বর্ণনা করবেন না, মিথ্যা কোন জিনিস বর্ণনা করতে অবস্থা, কেন এগুলি ছাড়া তাদের পুঁজি নাই, সত্যটা জানলে মিথ্যা প্রতিহত হইতো, কিন্তু সত্য জানা বলে মিথ্যা নিয়ে তারা বেঁচে আছে। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি জানলাম, পাঁচটি নাম এখন আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুধ পান করিয়েছে কে, তার দুধ পান করার জন্য চারজনের বর্ণনা আছে সহিহ হাদিসে, একজন হচ্ছে তার মা, একজন হচ্ছে তার মা, মা তাকে দুধ পান করিয়েছে, তারপর সুয়েবা, সুয়েবা ছিলেন, এইটা নিয়ে একটা আর কাহিনী বলবো। সুয়েবা রাদিয়াল্লাহু, সুয়েবা তিনি তাকে দুধ পান করিয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন কি আমার কাছে জানা নেই, সুয়েবা তাকে দুধ পান করিয়েছেন। সুয়েবা ছিল আবু লাহাবের দাসী, আবু লাহাব তাকে যখন শুনছে ভাতিজা, তখন তার ইসলামের শত্রুতা নাই কিন্তু ভাতিজা ছোট মানুষ, তখন তাকে মুক্ত করে দিয়েছে, যা তুই তুই ওনাকে লাল দেখাশোনা কর, দেখাশোনা করে তাকে মুক্ত করে দিয়েছে। সেই আঙ্গুলের কারণে বর্ণনা আসছে বোখারির মধ্যে আসছে, কিন্তু মুআল্লাক বর্ণনা যে একজন স্বপ্নে দেখছে আবু লাহাবকে, বলছে আবু লাহাব তুমি কি ভালো কিছু পাইছো, বলে না কোনোদিন ভালো কিছু পাইনি, তবে আঙ্গুলের মুখ থেকে সামান্যতম কিছু বের হয় আমি এটাতে ভালো পাইছি, কেন আমি সুয়েবাকে মুক্ত করেছিলাম সেই জন্য। এইটাকে নিয়ে টেনে বানাই ফেলছে যে সুয়েবাকে মুক্ত করার কারণে যদি আবু লাহাব কিছু শান্তি পেয়ে থাকে, তাহলে আমরা যদি কোনো মিলাদ পালন করি তাহলে তো আমরা মহাশান্তিতে জীবন যাপন করতে পারবো, বুঝছেন তো কথা। এই জিনিসটা প্রথমত এটা কোনো বুখারীর বর্ণনা না, এটা বুখারীর তালিকা আনছে, তালিকগুলির অর্থই হচ্ছে এগুলি কোনো সহি সনদ দিয়ে না, এগুলি বর্ণনা জাস্ট আছে তাই আনছে, মানলাম এক নম্বর কথা হইলো সহি সনদ বানিয়ে নিলাম, ধরে নিলাম। দুই নম্বর হচ্ছে এটা ছিল একজনের স্বপ্ন, মানুষের স্বপ্ন দিয়ে কেউ কারো দলিল দিতে পারে না। তিন নম্বর হচ্ছে এইটা বিশেষ কারণে সুয়েবাকে দিয়ে পাইছে, সুয়েবার এটা বলা হয় নাই, বলে তোমার জন্মের কারণে তো মাফ করে দিলেন, এটা বলা হয় নাই, তাকে একটা ভালো কাজ করছে আল্লাহ, তাকে ওদের একটা পুরস্কার দিয়ে তাকে বিদায় করতেছে। এর অর্থ এই নয় যে ঈদ মিলাদুন নবী বা সাইয়েদুল আলিয়া বে জাতীয় কিছু বেদাত পালন করতে হবে এটা কিন্তু বলা হয় নাই। সুতরাং এই সুয়েবার তিনি কিন্তু রসুল্লাহ সাল্লাহ আসলামকে কি করেছেন, দুধ পান করিয়েছেন। তিন নম্বর হচ্ছে উম্মা আয়মান, সহিহ মুসলিম রওয়ায়েতে আসছে উম্মা আয়মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। চার নম্বর হচ্ছে হালিমাতুস সাদিয়া, এটা সারা দুনিয়া বিখ্যাত, এটাই বিখ্যাত, কিন্তু আপনার চারজনের নাম বলছি এখন মনে রাখবেন, চারজনের দুধ পান করিয়েছে, তো হালিমাতুস সাদিয়া তিনি দুধ পান করেছেন, ইবনে সাদিয়া আসছে, ইবনে হিশাম আসছে, কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নিয়ম ছিল এটা আরবের যে একটু বাচ্চা কাচ্চারা যদি কোন বড় বংশে আসতো তারা নিজেরা দুধ পান না করে মরুভূমিতে পাঠাইতো, কেন মরুভূমির উন্মুক্ত বাতাসে তারা শক্ত হতে পারে, চলাফেরা করতে পারে, গা শক্ত হয়, শরীর শক্ত হয়, সেই জন্য তারা সেখানে পাঠিয়ে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা পাঠিয়ে দিলেন, হালিমা সাদিয়া আসছে, সেই কাহিনী আপনারা অনেকে জানেন, আমি তা আলোচনা করবো না, আসার পরে লম্বা কাহিনী, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দিয়ে দিলেন কাকে, হালিমাতুস সাদিয়াকে, হালিমাতুস সাদিয়া তাকে নিয়ে নিয়ে গেলেন তার বনু সাদ, নাহলে বনি সাদ বলে, সেখানে তিনি বড় হয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্য সবল মানুষ ছিলেন এবং তিনি ফাসিহ কথা বলতেন, বিশুদ্ধ কথা বলতেন, কারণ বনি সাদ বিশুদ্ধ কথা বলতো, তারা শহুরে ভুল ভুল শব্দ বলতো না, অথবা একেবারে গ্রামে ভুল কথা বলতো না, যেমন আমরা নোয়াখালীর লোকেরা বলে থাকি, তাই না, অথবা সিটায় লোকেরা বলতো এরকম না, বরং বিশুদ্ধ কথা তারা বলতো। যেমন আমাদের কুষ্টিয়ার যদি কেউ খারাপ উল্টাপাল্টা কথা বলে, বলে যে তুমি নেই খায় কুষ্টিয়ার মানুষ না, কুষ্টিয়ার ভাষা অত্যন্ত সুন্দর সুন্দর শুনতে, আপনার ভালো লাগে এরকম স্বচ্ছ, কারণ সাহিত্যিক এলাকা এটা, তো এই এলাকায় যেমন ঠিক এরকম বরিশাল ছিল, এরকম তাদের মধ্যে ভাষার একটা কি ছিল, মাধুর্য ছিল, তো সেখানে তিনি বড় হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে দুই বছর ছিলেন, কয় বছর ছিলেন, দুই বছর পরে তিনি মক্কায় তাকে ফেরত নিয়ে আসছেন, তিনি নিয়ে আসার পরে বনি সাদে থাকা, নিয়ে আসার পরে রসুল আবার সেখানে একটা ঘটনা ঘটছিল, সেই জন্য মক্কায় আনছিল, আবার তুমি নিয়ে যাও মক্কাতে তারা দেখার মতো কেউ নাই, এই জন্য আবার বনি সাদে নিয়ে গেছেন। দুই বছর পরে যখন এখন তো হাঁটতে পারে ছেলে, এই অবস্থায় কেন বনি সাদ আল্লাহ তাআলার ইচ্ছা তাকে কেন বনি সাদে বড় করলেন, এক নম্বর কারণ বলেছি যে যদি
মরুভূমির আলোতে সত্য হয়ে বৎ সত্য সামর্থ্য হয়ে বড় হবে, এই জন্য পাঠিয়েছেন। দ্বিতীয়ত মৌলিকত্ব আসবে, মৌলিকত্ব আসবে, অ্যারাবিয়ান মৌলিকত্ব থাকবে। তিন নম্বর হচ্ছে তিনি কাজ কর্মক্ষম তৈরি হবেন। আমাদের ফলমানগুলি এসির মধ্যে থাকে থাকে কি হয়েছে জানেন, ফার্মের মুরগি, ফার্মের মুরগি কি হয়, ছেড়ে দিলেও দাঁড়ায় থাকে, কোনদিন যাইতে পারে না, দৌড়ে দিলেও দাঁড়ায় কিছু করতে পারে না। আর এমনি মুরগিরে ধরেন না, কি করতে হয়, দুই তিন বাড়ি থেকে দৌড়ে আনতে হয়, জাল বসাইতে হয়। হ্যাঁ, আগেকার দিনে যখন আমাদের ফার্ম মুরগি ছিল না, তখন জামাই আসলে শাশুড়ির যে সেখানে তিনি ছাগল চড়াইতেন, তা অন্য ভাইদের সাথে, দুধ ভাই বোনদের সাথে ছাগল চড়াইতেন। সেখানে একটি ঘটনা ঘটেছে বিশুদ্ধ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সেটা হচ্ছে সদর যখন তার বয়স চার, আমি একটা বয়স হিসেবে বলবো, সময় কুড়ালে ইনশাআল্লাহ একটা একটা করে বয়স, বয়স কত, বয়স যখন আমি বলেছি এতক্ষণ বয়স যখন দুই নিয়ে গেছে, বয়স যখন চার পড়ছে তখন তার সবকু সদর হয়েছে, অর্থাৎ তার এই এই সিনাকে পুরোপুরি কেটে ধুয়ে আবার দেওয়া হয়েছে। এইটা দেখছে যারা তারা আসা আসে কি হইলো, একটা লোকে ওনাকে ধরে লম্বা করে কেটে দেখলাম মিলে দিল, এরপর চলে গেছে। তো ওরা আসে দেখলো যে আমি দাঁড়াই দিচ্ছি সুস্থ, সুবহানাল্লাহ, একদিনে সুস্থ হয়ে যায়, কোনিকে সুস্থ হয়ে যায়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনা, এই জন্য এটা বিশুদ্ধ বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়েছে, এই জন্য এটাকে আমরা বলতে হবে, এটা শরীরের ঘটনা। তো এইটা করার পরে তারপর ভয় পেয়ে গেল ওরা যে এখন আমরা একে রাখবো না, মক্কায় দিয়ে আসি, একে আমরা রাখবো না। তখন কি করলেন, তার মায়ের কাছে নিয়ে আসেন, আপনি রাখেন, আমরা কোনোভাবে এর নিব না, কারণ এর যে অবস্থা করছে মরে গেলে আমরা জবাবদিহি করতে পারবো না, রেখে দেন। মায়ের কাছে তিনি ছয় বছর মতো ছিলেন, ছয় বছরের সময় তার মা তাকে নিয়ে মদিনায় গেছে, কোথায় গেছে, মদিনায় গেছে, কি জন্য গেছে, বাবার কবর কোথায় আছে দেখার জন্য, হ্যাঁ ঠিক আছে। সেখানে তখন আসার সময় বাবা মদিনায় মারা গেছে, ওনার বাবা তো মদিনায় মারা গেছে, আসার সময় আবওয়া নামক যাওয়ার জায়গাতে, এখনো যারা মক্কা মদিনা যায় তারা জানতে পারে জায়গাটা আবওয়া, এটাকে সেই জায়গাতে তখন তিনি তার মা সেখানে মারা যায়, মারা যাওয়ার পর সেখানে কবর দেয়, উম্মায়মা তাকে নিয়ে চলে আসে, চলে আসে কোথায়, মক্কাতে চলে আসেন। এই ছিল ঘটনা। এবারে আসার পরে কার কাছে আসছেন, আব্দুল মুত্তালিবের লেখাশোনা করেছেন, আল্লাহু আকবর, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ চেয়েছেন যে এইভাবে তিনি তাকে বড় করবেন, যাতে করে গরিবদের অবস্থা বুঝতে পারে, যাতে করে ধনীদের চেয়ে গরিবদের অবস্থা বুঝতে পারে, গরিব গরিবরা কি কষ্ট থাকে, এতিমদের অবস্থা বুঝতে পারে এবং বিপদগ্রস্ত অবস্থা বুঝতে পারে, খেটে খাওয়া মানুষের অবস্থা বুঝতে পারে। আল্লাহ তাআলা তাকে এই জন্য সার্বিকভাবে দৈন্যতার মধ্যে তাকে বড় করে তুলেছেন, যে বাপ নাই, মা নাই, এবং কি তার অবস্থার কোনো পয়সা হলো না, তাকে তার দাদার কাফালত আসনে বসাতেন, যেখানে তিনি বসতেন সেখানে নাতিকে বসাতেন। এরকম অবস্থায় তিনি হারামের চাষে ছিলেন সৈয়দুল ওয়াদ, ওই হারাম উপত্যকার নেতা ছিলেন আব্দুল মুত্তালিব। আপনারা জানেন আব্দুল মুত্তালিব, ওনার নাম আব্দুল মুত্তালিব ছিল না, ওনার নাম ছিল সাইবাতুল হাম। আব্দুল মুত্তালিব কেন নাম হয়েছে জানেন, একটা ঘটনা আছে, মুত্তালিব ছিল ওনার চাষা, আব্দুল মুত্তালিবের ভাই, আব্দুল মুত্তালিবের ভাই না, আব্দুল মুত্তালিব হাশেমের ভাই, হাশেমের ভাইয়ের নাম ছিল মুত্তালিব। তো হাশেম মদিনাতে বিয়ে করার পরে মদিনাতে তার একটা সন্তান হয়, সে নাম ছিল সাইবা। তো মারা গেছে এখানে মক্কাতে, খবর পড়ছে অনেকদিন পর, পৌঁছার পরে মুত্তালিব যায় হচ্ছে আমার ভাতিজাকে দিয়ে দিতে হবে, জোর করে উঠে নিয়ে আসছে, আসার সময় বাহনের পিছনে বসাইছে। তো বসে বাহনে মক্কায় ঢুকতেছে, যে জিজ্ঞাসা করে এটাকে, এটাকে বলে না কিছু, কারণ বললে তো খবর হয়ে যাবে, এগুলো বলে নাই, সবাই মুখ ধরে নিয়েছে যে মুত্তালিবের কোন দাস হবে, কোন দাস নিয়ে আসতেছে, আসলে দাস না, এটা ছিল তার ভাই হাশেমের ছেলে, সেই থেকে আব্দুল মুত্তালিব নাম হয়ে গেছে, সে তার প্রসিদ্ধ, তার নাম ছিল সাইবাতুল হাম, আব্দুল মুত্তালিব ছিল না, তিনি আব্দুল মুত্তালিব তার নামও ছিল না, নাম ছিল সাইবাতুল হাম, ধরনের নাম ছিল আব্দুল মুত্তালিব, নাম রাখা এই জন্য জায়েজ নাই, আমাদের সমাজে অনেকে আব্দুল মুত্তালিব নাম রাখা জায়েজ নাই, কারণ মুত্তালিবের দাস হইতে পারে, দাস কার হইতে হইব, আল্লাহর দাস হইতে হইব। আচ্ছা, এই জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স আট বছর ছিল, আট বছর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন, দাদা মারা গেলেন, এবার দাদা মরে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স আট, এখন কার দায়িত্বে গেছেন, আবু তালেবের দায়িত্বে গেছেন। আবু তালেব
তার দায়িত্বে থাকার সময় তিনি অনেক সন্তান সন্ততি তার ছিল, পরিবার ছিল, আবার দেখাশোনার দায়িত্ব ছিল। উনি বললেন যে তুমি আমার কিছু কাজ করে দাও। তো বলে আমি কি কাজ করতে পারবো? বলো চলো আমার সাথে ব্যবসায় তুমি যাও, আমার সাথে চলো। তিনি তাকে নিয়ে ব্যবসা করতে বের হলেন। কোথায় বেরেছে? সিরিয়ার দিকে। যাওয়ার সময় তিনি, তার বয়স ছিল তখন 12, চার মধ্যে 4 বছর হয়ে গেলেন, 12 বছর। তিনি আবু তালেবের সাথে তিনি যখন যাচ্ছিলেন, পথিমধ্যে বুহাইরা রাহেব নামে একজন লোক তাকে বললেন, আবু তালেবকে বললেন যে এই ছেলেকে দেখে আমার সন্দেহ হচ্ছে, আমরা একজনকে খুঁজতেছি, সেই লোকে যদি কোনো এই লোক হয় ইহুদিরা দেখলে মেরে ফেলবে, আপনি একে তাড়াতাড়ি দেশে রেখে আসুন, ওকে নিয়ে আপনি সিরিয়া যাবেন না, আমার বড় ভাই এই লোকটা এসে, আপনি কোরাইশে বলা, আমি কোরাইশের বলে, এর নাম মোহাম্মদ, বলে হ্যাঁ নাম মোহাম্মদ, আপনি একে রেখে আসেন, একে নিয়ে আপনি যাবেন না, আমার বড় ইহুদিরা তাকে মেরে ফেলবে। তখন তিনি তাকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন, কারণ ইহুদি ভয় দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আসছেন, আসার পর থেকে তার মধ্যে পরিবর্তন আগেও আছে এখনো আছে। তিনি মূর্তি পূজা ত্যাগ করেন, কোনোদিনই মূর্তি পূজা করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং জাহিলি কোনো কর্মকাণ্ড তার কোনোদিন ছিল না, কোনোদিন ছিল না। এই জন্য ছোট কাল থেকে আল্লাহ তাআলা তাকে বড় করে তুলেছেন। সমস্ত নবীকে আল্লাহ তাআলা ছোট কাল থেকে স্পেশাল কেয়ারে বড় করে তোলেন, স্পেশাল কেয়ার। এই জন্য তাকে মুসা আলাইহিস সালামকে বলছেন, ওয়ালি তুসনা আলা আইনি, মুসা তোমাকে আমি স্পেশাল কেয়ারে বড় করে তুলেছি। ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট কাল থেকে গুনামুক্ত অপরাধমুক্ত, নিকৃষ্ট কোনো কাজ তার দ্বারা হয়নি, কোনো গান বাদ্যের মজলিসে হাজির হয়নি, এরকম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বড় করে তুলেছেন। এবং তিনি বড় উঠলেন, কি করলেন তিনি? বয়স যখন তার 15, কেউ বলছেন যে 20, দুইটার মাঝখানে 15 থেকে 20 এর মাঝে, তখন আরবে একটা যুদ্ধ হয়েছিল রামসার হারবুল ফুজ্জার, হারবুল ফুজ্জার, কেউ বলছে হারবুল ফিজার, ফুজ্জার ফিজার আর আপনি নেই, যেটাই হোক এটা হচ্ছে অপরাধ। অপরাধ কেন হয়েছে? এটা হয়েছিল, এই যুদ্ধটা হয়েছিল হারাম মাসে, হারাম মাস, হারাম মাস আছে আরবে, চারটা মাস এখনো হারাম রয়েছে, কি মহরম, তারপরে জিলকাদা, জিলহাজ্জা, রজব, এই চারটি মাস, রজব হলো আলাদা, আর তিনটি মাস জিলকাদ, জিলহজ, মহরম আর রজব, এই চারটি মাসকে হারাম মাস বলে। এগুলির মধ্যে যুদ্ধ হওয়ার কারণে এগুলিকে বলা হারবুল ফিজার। এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি জন্য? তার চাচাদের পক্ষ হয়ে, কারণ অন্যায় করেছে অন্যরা, ওরা করে নাই, ওরা প্রতিহত করছে। এখনো যদি এই যুদ্ধ অন্যরা করে আমরা প্রতিহত করা যায়, কিন্তু আমরা যুদ্ধ শুরু করা আমাদের জন্য যায় না, এটা বিশুদ্ধ ধর্ম, এই মাসগুলোতে সম্মান করা উচিত। তো যুদ্ধ উনি সহযোগিতা করেছেন, কিভাবে করেছেন? আর জিজ্ঞাসা করেছে আপনি কি করেছেন, বলছে আমি আমার চাচাদের জন্য তীর খুঁজে দিতাম, তীর দিতাম, এই জন্য সেখানে কুরাইশরা জয়লাভ করেছে, আল্লাহ তাআলা বরকত দিয়েছে, কুরাইশরা বরকত দিয়েছে, অর্থাৎ কুরাইশের জয় হয়েছে সেখানে, সেই যুদ্ধে হারবুল ফিজার বা ফুজার। এরপরে যা বয়স যখন তার 20, তিনি হেল্পফুল ফুজুল করেছেন। হেল্পফুল ফুজুল কি জিনিস? সেখানে সঙ্গে এক অপরকে হানাহানি মারামারি করত, তিনি কত কিছু মানুষ নিয়ে একত্রিত হয়ে তিনি একটা সঙ্গ করলেন যে যার জুলুম হবে, জুলুমের প্রতিকারে আমরা ঐক্যবদ্ধ, কোথায় বিরুদ্ধে দাঁড়াবো, এটা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে আমি ওইটাতে অংশগ্রহণ করেছেন, তিনি পরিচালক ছিলেন না, অংশগ্রহণ করেছেন। তিনি পরবর্তীতে সময় একবার বলেছেন যে শাহিদু মা উমতি হেলফাল মুতাইয়িবিন ফামা উহিব্বু আন আনকুসাহু ওয়া ইন্নালি হুমুরান না, আমি আমার চাচাদের সাথে এমন একটি চুক্তিতে অংশগ্রহণ করেছিলাম, হেল্পে অংশগ্রহণ করেছিলাম, আমি চাই না দুনিয়ার অনেক নেয়ামত দিলেও আমি এটা বন্ধ করতে চাই না, এরকম কাজগুলি হওয়া উচিত, আপনাদেরও যদি খারাপ হয় আপনাদের সবাই মিলে প্রতিহত করা, এটাই জন্য ইসলামী শরীয়তে অনুমোদিত ভালো কাজের জন্য। কিন্তু এটা কোনো নেতাগিরি নয়, বরং ভালো কাজ করার জন্য পরস্পর সহযোগিতামূলক একত্রিত বর্তমান হওয়া, এটা জায়েজ আছে, এটাতে নিষেধ নাই। কিন্তু যদি উদ্দেশ্য খারাপ করতেন এটাও নিষেধ আছে, এটা হচ্ছে ভালো কাজ করার জন্য। যেমন আপনার কয়েকজন মিলে একত্রিত হয়েছেন এখন কি জন্য? যে আমরা আল্লাহর দিন প্রচার করব, সুন্নাহ প্রচার করব, শিরিক বিদাত থেকে মানুষকে মুক্ত করার জন্য কাজ করব, এটা নিষিদ্ধ নয়, এটা বৈধ একতাবদ্ধ হওয়া। কিন্তু এটার মধ্যে যদি কোনো খোঁজে যে আমি ভোট দিবে, এরপর আমি এই করবো, সে তো চলে গেল, আরেকদিন চলে গেল, এইটা যেন না হয়, বরং সবাই যেন আল্লাহর ওয়াস্তে কাজ করে, এরকম নীতি নিয়ে কাজ করতে হবে। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি এরপরে কি করেছেন, কতটা বয়স তখন তার ২০, এই ২০ থেকে ২৫ বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কাজ করেছেন। হাদিসে আছে তিনি ছাগল চড়াতেন, তিনি মক্কাতে ছাগল চড়াতেন। মা মিন নাবিয়িন ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নবী ছাগল চড়াইছে, অর্থাৎ বেশিরভাগ নবী বলা উদ্দেশ্য। কেন বেশিরভাগ নবী ছাগল চড়াইছে? কারণ ছাগল চড়ানোর মধ্যে একটা বড় কষ্ট আছে। আপনি কোনদিন ছাগল চড়াইছেন কিনা জানি না, আমি ছাগল চড়াইছি। ছাগলে বড় দুষ্ট, কতক্ষণ পরে টেনে ধরে রাখে যাবে না, সে যদি আপনি তুল কুলে তুলে না নেওয়া যাবে না, সে ওইদিকে সে তার ইচ্ছে হচ্ছে সে যাবে না, খুঁটি ধরে থাকে, তখন ধৈর্য বড় কঠিন হয়, ধৈর্য রক্ষা করা। এই ছাগল পালনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্যের প্রশিক্ষণ দিয়ে আল্লাহ তৈরি করেছেন যে উম্মতের কিছু ছাগল থাকবে, এগুলি তোমাকে প্রতিপালন করতে হবে তোমাকে। এই জন্য আল্লাহ তাআলা তাকে এইভাবে প্রতিপালন করছেন যে উম্মতের ছাগলগুলি বাঁকা হয়ে বেড়াবে, সোজা কেমনে করবে, রাগ বন্ধ করে আগাতে হবে। আমরা কি করি, একদিন দুই দিন দাওয়া দিয়েছি, তৃতীয় দিন বলে আল্লাহ মোহর মেরে দিয়েছে, আপনাকে কইছি মোহর মেরে দিয়েছে, আপনাকে কইছি আপনি আরো দাওয়া দিতেই থাকেন, দিতেই থাকেন, এটা তো কাজ। হ্যাঁ, ছাগলকে মেরে ফেলে তো মরেই যাবে, হ্যাঁ ছাগলের জোরে মারা দিলে কি বাঁচবে, নিতেও এরকম আপনাকে কষ্ট করে। এই জন্য ছাগল চড়ানোর উদ্দেশ্য এটা, যাতে করে তিনি তৈরি হন কি জন্য, হ্যাঁ ধৈর্যটা শিখেন। আর এই সময়ে, এই সময়ে তার, এই সময়ে তার আল্লাহ তাআলা তাকে এইভাবে তৈরি করেছেন, কঠিন পরিশ্রম শিখে পরিশ্রমী হয়ে গেছে। রাসূলুল্লাহ এই জন্য সবসময় পরিশ্রমী ছিলেন, কোথাও আরামদায়ক বিছানায় শুইতেন না, বিছানা দাগ পড়ে যেত যদি শুইতেন, আপনারা দেখেছেন। কেন, তিনি মনে করতেন যে দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া হচ্ছে প্রবাস, প্রবাস যেখানে কিছুদিন গাছের ছায়া একজন অবসর কিছুক্ষণ থাকে, তারপর আবার চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন তার ২৫, এবার ১২৫ বছর বয়সে, বয়স যখন তার গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার সাথে তার তখনও বিয়ে হয় না, শুনতে পেলেন যে একটা লোক আছে মোহাম্মদ নামে, তিনি অত্যন্ত সৎ, তিনি মনে করেন যে আমার ব্যবসা এটাকে নিয়ে পাঠাতে হবে কোথায়, সিরিয়াতে ব্যবসা করার জন্য একজন বিশ্বস্ত লোককে সাথে দিয়ে দেয়। মাইসারা তার দাস ছিল, তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে গেলেন। সফরে যাওয়ার সময় তিনি কি দেখলেন, গুরুত্বপূর্ণ তিনটি জিনিস প্রমাণিত হয়েছে পরে মাইসারা সেটা বলা হয়েছে। এক নম্বর হচ্ছে, তিনি যেখান দিয়ে যান আকাশের মেঘ তাকে ছায়া দিয়ে যায়, সুবহানাল্লাহ, এটা বিশুদ্ধ বর্ণনা। দুই নম্বর হচ্ছে, তার ব্যবসা এত বরকত হয়েছে কল্পনা করা যায় না, আশেপাশে কারো বরকত হয় না, তিনি যেটা যেটাই নিয়ে গেছেন যে দেখে সে কিনে ফেলে, বেশি দাম দিয়ে কিনে, তাকে অনেক অনেক বরকত হয়ে গেল। তিন নম্বর হচ্ছে, ব্যবসায়ীরা সাধারণত টাকা পয়সা হয়ে গেলে উল্টা পাল্টা করে, তিনি কিছুই না করে পবিত্র অবস্থায় আবার মক্কায় ফিরে আসছে। এইটা শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি অত্যন্ত আগ্রহী হলেন যে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তখন তিনি খুব পাঠাইলেন এবং সেখানে বিয়ে হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে। এইখানে আছে আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা ভুল করে থাকি, এটা আসলে শুদ্ধ নয়, ৪০ বছর বয়স কথাটা শুদ্ধ নয়। আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন ৪০ ছিল না, তার বয়স ছিল, এটা সত্য, কিন্তু ৪০ নয়, বিশুদ্ধ মতে তার বয়স ছিল ২৮ অথবা ২৭, ২৭ অথবা ২৮, এটা হচ্ছে বিশুদ্ধ অঙ্ক। আমরা এটাকে ৪০ বছর বানিয়ে দিছি, আর কেউ কেউ এটাকে খারাপ ভাবে চিত্রায়িত করছে, আপনারা জানেন, এমন এমন কথা বলেছে আল্লাহ রাসূল সম্পর্কে, এটা না বলা উচিত ছিল, আমরা তাকে আল্লাহ আল্লাহর জন্য তাকে নসিহত করছি, সেজন্য এই সমস্ত কথা আপনাদের না বলে। রাসূলুল্লাহ সাল্লাম স্ত্রী সম্পর্কে কথা বলা, আমাদের মা সম্পর্কে কথা বলছে, আমাদের মা সম্পর্কে কথা বলাটা মানুষের জন্য শোভনীয় না। আমাদের মা, একজন মায়ের জন্য কেউ খারাপ কথা বলতে পারে না, যে সমস্ত শব্দ তিনি ব্যবহার করেছেন, আল্লাহ তাকে হেদায়েত নসিব করুন, আমরা এটাই বলবো। তবে এই তার বয়স, এই বয়সে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন কে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে মা গিরতু আহাদান মা গাররান মা গিরতু আলা খাদিজা, খাদিজার উপরে যতটুকু আমি আমি ঈর্ষান্বিত হইতাম, আর কারো উপরে এত কিছু ঈর্ষান্বিত হইতাম না, কারণ রাসূল কথায় কথায় বলতো খাদিজা এটা করছে, কথায় কথায় খাদিজা এটা করছে। একদিন তিনি বলেই ফেললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সারাক্ষণ চলো খালি খাদিজা খাদিজা বলেন, আল্লাহ আপনাকে এর চেয়ে উত্তম দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না আয়েশা, আমার এর চেয়ে উত্তম কিছু না, খাদিজা আমাকে সন্তান দিয়েছে, খাদিজা আমাকে এমন সময় আমাকে সাথে ছিল যে কেউ আমার সাথে ছিল না, খাদিজা আমাকে তার সব কিছু দিয়ে সহযোগিতা করেছে, তোমরা সে তোমরা তো ভালো অবস্থার সময় আসছ, যে অবস্থায় কেউ সাথে ছিল না তখন কে ছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হাদিসে স্পষ্ট আছে, জিব্রিল এসে বললেন
যে খাদিজা রাসূলুল্লাহ সাল্লামকে, খাদিজা আসছে সাথে তার খাবার, আপনার জন্য খাবার নিয়ে আসছে, আল্লাহ তাআলা তাকে সালাম প্রেরণ করেছে, আল্লাহ তাআলা খাদিজাকে সালাম পাঠিয়েছে। চিন্তা করে দেখেন কত কত বড় জিনিস, এটা এত সম্মানের জিনিস আর কোথায় পাবো। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পরে তার বন্ধুদের বান্ধবীদের স্বাগত করলে কেমন, খাদিজা বান্ধবী খাদিজা বান্ধবী দিয়ে পাঠিয়ে দেন, আসলে তিনি বলতেন যে আমরা কি কেউ নাই নাকি, তিনি বলতেন যে খাদিজা ভালো ছিল, খাদিজার বান্ধবী অমুককে দিয়ে আসো, অমুককে দিয়ে আসো, কারণ তার আসলেই ভালোবাসা ছিল, খাদিজার যেরকম অসাধারণ ভালোবাসা ছিল অন্তরের টান। এটা কি করবেন, এই জন্য নিয়মে হচ্ছে এটা, কেউ যদি চলে যায় আপনার বাবা আত্মীয় স্বজন তারা যাদেরকে ভালোবাসতো তাদেরকে দেখাশোনা, তাই দেখাশোনা করাটা হচ্ছে তাদের প্রতিও ভালো ব্যবহার করা, অর্থাৎ বাবা মার প্রতি ভালো ব্যবহারের একটা নমুনা হচ্ছে বাবা মা বান্ধবীদের প্রতি বন্ধু বান্ধবদের প্রতি ভালো ব্যবহার করা, তাদেরকে দেখাশোনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কয়জন হয়েছিল এই ঘরে? হ্যাঁ কয়জন হয়েছিল? ছয়জন। চারজন বললে হবে কেমনে, ছয়জন হয়েছিল। কাসেম যার নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনিয়ত দিতেন, বয়স যখন তার 28 তখন কাসেমের জন্ম হয়েছে, বয়স যখন রাসূলের কত তখন কাসেমের জন্ম হয়েছে, কিন্তু তিনি মারা গিয়েছিলেন। তারপর তার জন্ম তার যার জন্ম হয়েছে জায়নাব, জায়নাব জায়নাব মদিনায় হিজরত করেছে রাদিয়াল্লাহু আনহা এবং পরে মারা গেছেন, জায়নাব রাদিয়াল্লাহু আনহা পরে মারা গেছেন, আরো পরে তিনি মারা গেছেন রাসূলের জীবদ্দশাতে। হ্যাঁ রাসূলের জীবদ্দশাতে রাসূলের পরে মনে আসছে না, তিনি বয়স যখন রাসূলের 30 তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কন্যাকে জন্মগ্রহণ করে, বয়স যখন তার 32 তখন তার রোকাইয়া জন্মগ্রহণ করে, বয়স যখন তার 35 তখন ফাতেমা, 34 তখন উম্মে কুলসুম জন্মগ্রহণ করে, বয়স যখন 35 তখন ফাতেমা জন্মগ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সর্বশেষ একজন ছিলেন তার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ তার আরেক নাম ছিল তাইয়েব, আরেক নাম ছিল তাহের, একজনই তিনি। এই ছয়জন ছিলেন কার কার সন্তান, খাদিজার ঘরের সন্তান। এই ছয়জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মধ্যে তিনি কয়জনকে নিজ হাতে কবর দিয়েছেন, নিজ হাতে কবর দিয়েছেন, একজন হচ্ছে কাসেম, তাই না, তারপরে রোকাইয়া, তারপরে উম্মে কুলসুম, রোকাইয়া রোকাইয়াতে বলছি তাই না, তারপরে আব্দুল্লাহ। এরা কিন্তু তার রাসূলের জবরদস্ত জীবদ্দশায় মারা গেছেন। তার বাকি ছিল একমাত্র বাকি ছিল রাসূলের সময় কে, ফাতেমা, আর সবাই মারা গেছেন, সবাই মারা গেছেন। সাত আরেক অন্য ঘরের সন্তান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানে তিয়ার ঘরের সন্তান ছিল, তার নাম ছিল ইব্রাহিম, তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় মারা গেছেন। তো সাতটি সন্তান মারা গেছে রাসূলের জীবদ্দশায়। দুনিয়ার মানুষ তো এখন এমন ক্ষমতা দিচ্ছে ছেলেকে মেয়ে বানায় দিতেছে, ঠিক না বলি আল্লাহ? হ্যাঁ যদি আরেকবার গলত নিয়ে সারা বিশ্বের মানুষ যত নারী আছে সব সমস্ত কি হয়ে যাবে, ছেলে হয়ে যাবে। ঘটনা শুনেন নাই তো, আব্দুল কাদের জিলানি ঘটনা শোনায়নি দুইটা? হ্যাঁ দুইটা ঘটনা শোনায় দিলে একটু বউ থেকে বন্ধ হবে। আব্দুল জিলানি বাবার কাছে আসছে এক লোকে, আসে বলতেছে যে আমার ছেলে হয়ে তার মেয়ে আসছে, মহিলা আসে বলতেছে আমার ছেলে হলে তালাক দিয়ে দিবে, এই জন্য আপনার আমার সে এবার যদি পেটে যে সন্তানটা আছে এটাকে যেন আপনি ছেলে করে মেয়ে হলে তারা ছেলে করে দেন, মেয়ে হলে তারা কিন্তু ছেলে করে দেন। আমি বুঝতে পারছি, উনি বলে না তো মেয়ে হবে। তো আব্দুল কাদের জিলানি নাকি এটার পরে ধমক দিছে আর এটা ছেলে হয়ে গেছে বাড়ির ভিতরে, আবার ধমক দিছে আর কি হয়ে পড়ছে তো সবগুলি ছেলে হয়ে গেল, যা বাসায় যেগুলো সেগুলো ছেলে হয়ে গেছে। এবং আরো যারা ধমক দিলে তো সারা দুনিয়ার মানুষ মেয়েগুলো সব ছেলে হয়ে যেত, এই হচ্ছে গাঁজাগুড়ি গল্প। অথচ মোহাম্মদ রাসূলুল্লাহ পারেন নাই, পাচ্ছেন? হ্যাঁ চোখে দিয়ে পানি পড়তেছে, তার ইব্রাহিম মরে যাচ্ছে, মারা যাচ্ছে ওনার চোখে হাতের উপর দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে, তিনি বলতেছেন যে আল্লাহর অসন্তুষ্টি হয় এমন আমি বলবো না, আল্লাহর অসন্তুষ্টি এমন কথা আমি বলবো না, তবে ইব্রাহিম তুমি চলে যাওয়ার কারণে আমার অন্তর কাঁদছে। রাসূল সাহেব বলেছেন তোমার বিচ্ছেদে আমি ব্যথিত কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কিছু আমি বলবো না, পারেন নাই সন্তানকে বাঁচাতে। আর এখন মানুষ বলতেছে ও মুখে নাকি সব বাঁচাই ফেলতো, আরেকটা ঘটনা বলি বাঁচাই কেমনে শোনেন। বলতেছে আব্দুল কাদের জিলানির এক মুরিদ আসছে, এসে বলতেছে মহিলা মুরিদ আপনি, আমি আপনার কেমন মুরিদ হইলাম, আমার ছেলে মরে যাচ্ছে একমাত্র ছেলে, আপনি তো
পারছি না, শশিনা না শশিনা না সারসিনা তোলো সারতেছি না আর কি, দশমিনা অর্ডার আমাদের নোয়াখালী দশমিনা অর্ডার সারছি না না সারছি না। এখন এই কথা বলার পরে এখন তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি তিনি মোরাকাবে বসে গেছেন, কে মোরাকাবে বুঝুন তো, আমাদের মোরাকাবা হইল আমার নিজের দুষ্টুতি দেখা শরীয়ত মোতাবেক, এটা ওদের মোরাকাবা হচ্ছে কি জানেন, চোখ বন্ধ করে থাকা, চোখ বন্ধ করে এখন যে আলো চোখ বিদায় করে দেয় আর কি। আমার বড় ভাইকে একদিন এক ঈশ্বর দোষ ধরে বলছে এক তোর যেখানে তোর অন্তর খুলে, তো অন্তর খুলে দেওয়ার জন্য উনি আবার খুব ত্যাগী মানুষ ছিলেন, বিশ্বাস করতে লাগবে একটা জোর করে পিসাব কষিনে বসে বসে বলছে চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, চোখ কি দেখিস, এতক্ষণ তো আমি দুনিয়া দেখতাম তুই এটাও দেখি না, এর অন্তর নষ্ট হয়ে গেছে সবাই থেকে, মানে একটা কিছু মিশা কথা করতো জানো অনেক কিছু দেখতেছি, তাহলে খুশি হয়ে যেত আর কি। উনি মোরাকাবে বসে বসে দেখলেন আজরাইল, মালাকুল মউত না কিন্তু আজরাইল, আজরাইলে আজকে দিনে যা যা রূহরণ করছে এটা একটা প্যাকেটের ভিতরে বসছে, ওই যে আমাদের সালাম অবস্থা আর কি জানেন না, বলে তিনি চতুর্থ আসমানে আছে, এখন উপরে যায় নাই, এখনো উপরে উঠে নাই, এখন উপরে উঠে নাই। আর এটা আমি কিতাব থেকে বলতেছি, ওদের কিতাব জামায় কারামাত লাউলিয়ার মধ্যে আছে, এটা তো বলতেছি, তো ওখানে আছে। আচ্ছা উনি সঙ্গে সঙ্গে একটা চট দিলেন জোরে, চট দেওয়ার সঙ্গে চোখ পড়ে গেল, হতভম্ব হয়ে গেছে, হাত থেকে সাধারণত মাইর খেলে হাত থেকে ছুটে যায়, হাত থেকে বস্তা ছুটে গেছে, মুখ খুলে গেছে, মুখ খুলে গিয়ে সমস্ত রু আবার জায়গা মতো বসে গেছে, বুঝছেন তো, প্রত্যেকে বাইরে চলে গেছে, যিনি যিনি মরে গেছে সব জীবিত হয়ে গেছে। এখন তিনি বলতে যাও তোমার ছেলে জীবিত হয়ে গেছে, দেখে তো জীবিত হয়ে গেছে। আচ্ছা মালাকুল মতের কি দোষ, ওই কেন সব দিতে হইব, আরে যাও প্যাকেটের ভিতরে ঢুকে প্যাকেট থেকে খুলে আবার চলে আসছে, এই ঘটনা কে বর্ণনা করছে, ওরা কিন্তু ঠিকই বিশ্বাস করতেছে, বললো বিশ্বাস করবেন, যার এত ক্ষমতা, ইনি হচ্ছে রসুলের উম্মত, আর রসুলের এই ক্ষমতা নাই তার ছেলেটারে জীবন দিয়ে দিতে, চিন্তা করে দেখছেন কথাটা। কিছু মানুষ আছে মনে করে রসুল দোয়া করলে কবুল হয়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, এরকম আছে, আছে কিনা বলেন, আমাদের মহাদেশে কিনা আছে জিজ্ঞাসা করেন, রসুল দোয়া করছে আমার উম্মতের মধ্যে যেন আনাহানি না হয়, আল্লাহকে না এটা কবুল করা হবে না, তোমার উম্মত আনাহানি করবে, রসুল হাজার সাব্যস্ত জিজ্ঞাসা করেন মহাদেশে, বুঝা গেল যে কুল্লা ইয়ামলিকু মান কুল্লা আমলিকু আমি তো ক্ষতি বন্ধ কোনটা ভালো উপকার কোনটা করার ক্ষমতা রাখি না, ক্ষমতা রাখে কে, আল্লাহ ছাড়া কেউ কারো উপকার বা অপকার করার ক্ষমতা রাখে না। এটা মানুষ মনে করে থাকে যে অমুকে বোধ আমার উপকার করে দেবে, ছেলে এনে দিবে, মেয়ে এনে দিবে, বাবা ভালো করে দিবে, বাবার দরবার যায় কিছু একটা দিতে হবে, এটা তারা কোনো উপকার হয়নি। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলো মারা গেছে তার চোখের সামনেই, তিনি কিছু করেন নাই, একমাত্র ফাতেমা জীবিত ছিল এবং তিনি মারা গেছে অনুমতি পেয়েছি, আচ্ছা 15 মিনিট অত আগাইতে পারি, বয়স যখন 25, বয়স যখন 35, হ্যাঁ না বয়স যখন আরো বলবো আর তো বাকি আছে একটু জন্য, বয়স যখন তার 25 বলছিলাম বিয়ে হয়েছিল তাই না, এবার বয়স যখন 35 হয়েছে তখন কাবা ঘর নির্মাণ হচ্ছে, কাবা ঘরও একটা সমস্যা হয়েছে কি, কাবা ধ্বংস হয়ে গেছিল প্লাবন এসে পানি এসে নষ্ট করে দিয়েছে, নূর প্লাবন না এটা কিন্তু অন্য প্লাবন, একবার কাবার জায়গাটা হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে, পানি হইলেই জায়গাটা ডুবে যায়, পানি ডুবে যায়, তো ডুবে গিয়ে নষ্ট হয়ে গেছিল, এখন কোরাইশরা এটাকে নতুন করে বানাবে, তারা তখন হাওয়ার টাকা দিয়ে বানাবে, বানানোর পরে হাজরা আসাদ নিয়ে লাগে গেল গণ্ডগোল, হাজরা আসাদ কে লাগাবে, তারা ইচ্ছে হলো একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ব্যতীত কেউ সেটাকে সে জায়গায় প্রতিস্থাপন করার জন্য কেউ রাজি হলো না, এবং সবাই রাজি হলো যে যে ব্যক্তি প্রথম ঢুকবে সে লাগাবে, প্রথম ঢুকছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে, তা তিনি সম্মানিত সম্মান নিজ হাতে সবাইকে ধরলে ধরতে বললেন চাদরে, নিজ হাতে সেটাকে লাগিয়ে দিলেন, আল্লাহর ইচ্ছে হলো যে এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভবিষ্যতে সংরক্ষিত হয়ে গেল, আলহামদুলিল্লাহ।
এরপরে তার অহির অবস্থা শুরু হলো পঁয়ত্রিশের পর থেকে বিভিন্ন রকমের। তিনি কি দেখতেন হাদিসে আসছে, তিনি যেটা বুখারি রওয়ায়েত আছে দেখছেন, তিনি রাতে যা দেখতেন সামনে দিনে তা ভুলে যেত। রাতে যা দেখতেন দিনের বেলায় এই হবে এই হবে, দিনের বেলা তাই হচ্ছে স্বপ্ন এটা। এভাবে তিনি এই স্বপ্ন তা ছয় মাস ছিল, ছয় মাস পর্যন্ত স্বপ্নের সময় ছিল। এই জন্য বলা হয় নবুয়তের ৪৬ ভাগে একবার, ৪৬ ভাগ কেন জানেন, ২৩ বছরে দুই ভাগ করলে ছয় মাস হলে ৪৬ ভাগ হয় না, সেই জন্য ৪৬ ভাগের একবার হচ্ছে স্বপ্নটা হাদিসে আসছে সহিহ হাদিসে। কিন্তু সবাই না, এটা শুধুমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কারো স্বপ্ন দিয়ে কোনো দলিল দেওয়া যাবে না, ওহী মনে করা যাবে না, স্বপ্ন কারো উপরে দলিল হতে পারে না। আজ আমরা স্বপ্নে দেখে মাজার বানিয়ে ফেলি, ঠিক না, স্বপ্নে দেখছি এই গাছে এটা হবে। আজকে দেখলাম আসার সময় ফেসবুকে একজনে এক জায়গাতে স্বপ্ন দিয়ে, স্বপ্ন যা পাইছে তা দিয়ে ফু দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বোতল নিয়ে এক দাঁড়ায় রয়েছে, আমরা এখানে মানুষ এত এইগুলি এত কম কেন, ওখানে দেখতেন যে এত মানুষ দাঁড়িয়েছে, আপনি চিন্তা করতে কি জন্য দাঁড়িয়েছে, মনে করছে সে এটা পাইলে ভালো হয়ে যাবে, তাই তো, যে কিসের জিনিস এটা, কি জন্য ফু, এটা নিতে জন্য মানুষ এত মানুষ দাঁড়াইছে, বোতল নিয়ে তাও দাঁড়াই রয়েছে বসে নাই সেখানে, ঠিকই মানুষ দাঁড়িয়েছে ভণ্ডদের কাছে। এই যে ভণ্ডদের তৈরি হয়েছে এগুলি সবই হচ্ছে ভণ্ডামি, আর কিছুই নয়, এগুলি কোনো কিছু উপকার করতে পারে না। সুতরাং স্বপ্ন নবীদের স্বপ্ন শুধুমাত্র ওয়াহি, নবীদের স্বপ্ন ওয়াহি, অন্য কারো স্বপ্ন ওয়াহি নয়, কারণ কেউ নিয়ন্ত্রণ করতে পারে না সেটা, সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৪০ বছরে উপনীত হলেন তখন বিভিন্ন জিনিস হতে লাগলো। এক নম্বর হলো এই সময় তার আরেকবার স্বপ্ন সদর হলো, কি হলো, বুকের বুক কেটে আবার পরিচ্ছন্ন করা হলো, আবার এই সময় তাকে পাথর সালাম দিতে আরম্ভ করলো, পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরবর্তীতে আমি চিনি একটি পাথরকে, যে পাথর আমাকে এটা না বলে আমরা মিথ্যাচার করতে উস্তাদ, যেটা সত্য তার বিশেষত্ব এটা বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাকিত্ব অবলম্বন করতে পছন্দ করেন, এবং এই অবস্থায় তিনি কোথায় গেছেন, গারে হেরা, হেরা পর্বতের উপরে গিয়ে সেখানে বসে তিনি আবাদত করতেন। কি আবাদত করতেন এটা একটা জানা দরকার। অনেকে বলতে পারেন যে ওখানে বসে এরকম গর্তে বসে বা জায়গায় বসে আবাদত করলে আবাদত হবে না, হবে না, কেন হবে, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে মুলহাম, এলহাম ছিল এইভাবে তৈরি হওয়ার জন্য, তার তাকে ওহি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তার অন্তরটাকে ওদিকে বসা নিয়ে গেছে, ওখানে ওহি আসবেই জন্য। ওখানে বসে তিনি আবাদত করতেন, কি আবাদত করতেন, তিনি তখন হানিফ ছিলেন, হানিফ বুঝেন, হানিফ হলো যারা শিরিক করতো না তাদের অন্তর্ভুক্ত ছিলেন। জাহিলি যুগে বেশ কিছু মানুষ ছিল যারা শিরিক করতো না, এর মধ্যে একজন হচ্ছে ওয়ালাকা ইবনে নওফেল, আরেকজন হচ্ছে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আরেকজন হচ্ছে উমাইয়া ইবনে সফ, এই তিনজন বিখ্যাত হানিফ ছিল, তারা শিরিক করতো না, এই তিনজন বিখ্যাত হানিফ ছিল, তারা শিরিক করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মতই ছিলেন, এই জন্য তারা শিরিক করতো না, দেখে শিরিক দেখে তার কষ্ট লাগতো, চিন্তা করতেন যে কেন এটা হয়। তিনি আবাদত করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে আবাদত করতেন সেটা করতেন, এই জন্য তিনি সেখানে আবাদত করার জন্য সেখানে অবস্থান করতেন। এই নয় যে বসে বসে চিন্তা করতেন আর চিন্তা চোখ বন্ধ করে কিছু একটা বের করা এরপরে মানুষের মুফাত করে আজিম বড় চিন্তাবিদ সাজা, এটা ইসলামের কোনো কাজ নয়। রাসূলুল্লাহ ওখানে আবাদত করতেন, এক স্পষ্ট লেখা আছে আত্মা আব্দ দাকুল লাইয়ালি, বিভিন্ন রাতগুলিতে তিনি আবাদত করতেন আল্লাহর জন্য। সেই আবাদত কি ছিল, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত ছিল সেটা আবাদত ছিল, কারণ আরবরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তাদের মধ্যে শরীয়তের বাকি অংশ ছিল, বাকি অংশ ছিল, তালাক ছিল, বিয়ে ছিল, পরিবর্তন হয়ে গেছে কিন্তু মূল জিনিসটা ছিল, তাদের মধ্যে বিভিন্ন রকমের আতিথেয়তা, আতিথ্য পরম্পরা ছিল, তাদের মধ্যে বিভিন্ন রকমের ভালো ভালো গুণগুলি ছিল, কেন এগুলি ছিল ইব্রাহিম আলাইহিসসালামের শরীয়তের অংশ। অনেকে বলে থাকে আরবিয়ান কাস্ট, আমাদের কিছু কিছু পালক আমাদের দেশে আমাদের পর্দা পথাকে কি বলে, পর্দাকে কি বলে, প্রথা বলে, আরবিয়ান কাস্ট বলে, এরা মৃত্যু, এরা সমাজ, এরা এরা জ্ঞান পাপী অথবা এরা অজ্ঞ, এরা এটাকে বলে আরবিয়ান কাস্ট, আরবিয়ান কাস্ট নয়, এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত, মুহাম্মদ রাসূল এটা প্রতিষ্ঠা দিয়েছেন, আর জাহিলিয়ত তো এটা ছিল না, জাহিলিয়ত ছিল না, এই জন্য আল্লাহ তাআলা চলে একটা বার রাজ না তাবার রুজেল জাহিলিয়তের উলা, জাহিলিয় যুগের মতো তোমরা মুখ খুলে বা শরীর দেখিয়ে দেখিয়ে হেঁটে বেরিও না, আজকে আমাদের সমাজে জাহিলি যুগের মতো অবস্থা তৈরি হয়ে গেছে, আবার এই জাহিলি যুগ থেকে বাঁচতে হলে আবার আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের দিকে ফিরতে হবে। জাহিলি যুগে কখনো পর্দা ছিল না, পর্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের জিনিস, এটাকে যদি কোনো জাহিলি যুগের জিনিস মনে করা হয় তাহলে শরীয়তকে লঙ্ঘন করা হবে, ঈমানের ঘাটতি চলে আসবে, বিষয়টি আমাদের জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে
কেমন ছিলেন তিনি, একজনের বর্ণনা নেবে লম্বা আলোচনা করবো না, তিনি কে তার সবচেয়ে কাছের মানুষ, তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। স্ত্রী যাকে ভালো বলে সে ভালো, মনে রাখবেন এটা। কেন জানে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, আমি আমার পরিবারের কাছে ভালো। সার্টিফিকেট কার কাছ থেকে নিতে বলেছে, কার কাছ থেকে সার্টিফিকেট নিবে? ভালো সার্টিফিকেট স্ত্রীর কাছে পাওয়া যাবে। আপনি কতটুকু ভালো স্ত্রী বুঝবে আপনি কতটুকু ভালো। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারা গেছেন, তার স্ত্রী আমার স্ত্রীর কাছে দেখা করতে, কথা বলতে কেঁদে বেহোশ হয়ে গেছে, এরকম ভালোবাসে তাদের পরশ ছিল। এরকম মানুষ কেন, তারা পরস্পরকে আসলে ভালোবাসে, বুঝছে যে কিরকম মানুষ ছিলেন তিনি। আপনারা দেখেন নাই তাকে, দেখলে বুঝতেন কিরকম মানুষ ছিল, অথবা দেখছেন কেউ দেখেন নাই, এরকম ভালো মানুষ ছিলেন তারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালো মানুষই এটা প্রমাণ করছে, সবচেয়ে কাছের মানুষ বলতেছে। যখন তাকে ওহী দেয়া হলো তখন তিনি আসলেন, এসে বললেন যে আমার মনে হয় আমি ধ্বংস হয়ে যাব, কারণ কষ্ট। তাকে যেভাবে জোর করে চেপে ধরেছিল সেটার কথা বলতেছে, আমি শুধু একটা সিরাতের কথা বলবো, বাকিটা পরে বলছি। তখন বললেন যে ওয়াল্লাহি, কে বলেছেন? খাদিজা বলেন ওয়াল্লাহি লা ইউযিক আল্লাহ আবাদা, আল্লাহ শপথ করে বলছি আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আল্লাহ, আমরা আল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলছি আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, বোঝা বহন করেন। বোঝা বহন করে দুই অর্থ আছে, কেউ বোঝা বহন করতে পারছে না, এটা রসুল বহন করে দিয়ে আসতে, এটা শুদ্ধ। আরেকটা হচ্ছে যাদের পরিবার চালাতে পারে না, তিনি তাদের পরিবার চালার জন্য কষ্ট করে তাদের পরিবারের ব্যবস্থাপনা করে দেন, টাকা পয়সা দিয়ে চালের ব্যবস্থাপনা করে দেন, এটাও শুদ্ধ। তাদের অসুবিধা আছে, অসুবিধা লাঘব করার চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা ছিল তার মানবিক গুণ, তার নবুয়তের আগে তার মধ্যে ছিল নবুয়ত, এমনি আসছে না, গুণগুলি আল্লাহ তার মধ্যে দিয়েছেন বলে নবুয়ত দিয়েছেন। এরপরে তারপরে তাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন। তিন নম্বর কি? সত্য কথা বলেন। চার নম্বর তাকসিবুল মাদুম, যাদের কিছু নাই, বিধবা এতিম, তাদের জন্য আপনি কতর খাটিরাত খিরাত করে নিয়ে আসেন ওদেরকে দেওয়ার জন্য, আপনাকে আল্লাহ অপমান করবে না, আপনি মৃত্যু মারা যেতে পারেন না। তাদের হচ্ছে হৃদয়। পাঁচ নম্বর হচ্ছে আপনি মেহমানদারি করেন। এই মেহমানদারি এটা বড় গুণ, মেহমানদারি একটা বড় গুণ। কৃপণ কখনো ইমান একসাথে হইতে পারে না, কিবনের সাথে ইমানদারি একসাথে থাকতে পারে না, এটা দেখতে হবে কোনো না কোনো সমস্যা আছে তার, কিবনটা কেন করবে, এই জন্য মেহমানদারি করে। কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম গুণ, ষষ্ঠ গুণ যেটা বলা হয়েছে ওখানে, অন গুণের শেষ নাই, আমি যেটা বলছি একজনে যা বলেছেন, ষষ্ঠ গুণ হচ্ছে তৈনু আলা নওয়াইদুল হক, হক যার হক লুণ্ঠিত হয়েছে, আপনি তার লুণ্ঠিত হক আদায়ের জন্য আপনার জীবন বাজি রেখে আপনি চেষ্টা চালান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিলি যুগে যে গুণগুলি বলা হয়েছে, আপনার ইসলামের মধ্যে সেই গুণগুলি পাওয়া যায় কিনা একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহু আকবার। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা ছিল। সেই অবস্থা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সব রকমের মুয়াসাত করেছেন এবং তিনি তার জীবনে সর্বস্ব তার জন্য বিলিয়ে দিয়েছেন এবং তার জন্য খাবার নিয়ে যেতেন। আপনি চিন্তা করুন, মক্কা থেকে এখন ওই জায়গায় যাইতে আমি দেখেছি উঠার সাহস আমার হয় না, কারণ ওটা উঠবো কি করে, দেখলে তো চোখ পড়ে যায়, ব্যথা করে চোখে। এটা ওই মহিলা কিভাবে খাবার নিয়ে একটুকু উঠতেন এবং সেটা দিয়ে আসতেন, শুধু অতটুকু ভালোবাসা ছাড়া কেউ এটা করতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা তিনি করেছিলেন। এটা হচ্ছে একজন এই মহিয়সী নারী যার কথা আমরা স্মরণ করতে পারি, তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা যখনই মনে আসতো তখন তিনি আমরা হয়ে যেতেন এবং তিনি তার জন্য সৎকার করতেন, দান করতেন, তার বন্ধুদের বান্ধবীদের দিতেন, এটা একমাত্র কারণ সেটা ছিল। এবং তার কিছু গুণাগুণ আমরা বলেছি, আল্লাহ তার পক্ষে থেকে সালাম প্রেরণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য। বয়স যখন 40, সময় এখন শেষ তাই না, বয়স যখন 40, বয়স যখন 40 তখন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার বাসীর জন্য যে সর্বোচ্চ নেয়ামত আমাদের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে ওয়াহী প্রেরণ করেছেন। এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন,
যদি কেউ বলে যে কাফেরদেরকে আল্লাহ কোনো নেয়ামত দেয়নি, এক অর্থে শুদ্ধ, সেটা হচ্ছে তার কোনো নেয়ামত সে পায় না। একটা ঘটনা বলি মনে থাকবে, শুনে ইবনে হাজার রহমতুল্লাহ, নাম শুনেছেন? ফতুল বাড়ি বুখারি সরাসরি। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহ একদিন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তার চারপাশে একেবারে বিরাট বিরাট লোকেরা যাচ্ছে, হই হল্লো করতে করতে যাচ্ছে, মানে বিরাট। কি জন্য? উনি ছিলেন কাজী, প্রধান বিচারপতি তখনকার সে মিশরে। তো দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে। এক তেল বিক্রেতা ইহুদি, গায়ে কতরে কারখানার অবস্থা, সে দৌড়ের সামনে বলছে, বলছে আমার কথা জবাব দিয়ে যেতে হবে ইবনে হাজার, কথা শোনো। ইবনে হাজার দেখে দেখি কি বলে সে শুনো, বলতেছে তোমাদের কি কিতাব আছে? আল্লাহ তাআলা দুনিয়াকে ইমানদারের জন্য বানাচ্ছে কয়েকখানা, আর কাফেরের জন্য বানাচ্ছে জান্নাত। আমি দেখি তুমি তো জান্নাতের মতো অবস্থায় আছো, তোমার সাইড পাশে যেভাবে মানুষ যাচ্ছে সমবিবহারে তুমি যাচ্ছ, আর আমি তেল বেচতে বেচতে শেষ, খাবার পাচ্ছি না, এটা কেমনে হয়? ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি একটা সুন্দর জবাব দিয়েছেন, কি বলছেন? আখেরাতে তোমার জন্য যা যে শাস্তি অপেক্ষা করছে সেই তুলনায় তুমি এখন যে অবস্থা আছো এটা জান্নাত, আর আখেরাতে আমার জন্য যেই নেয়ামত অপেক্ষা করছে সেই তুলনায় আমি যেটা পাচ্ছি এটা কয়েকখানা, বুঝতে পারছেন তো? সেই জন্য ইমানদার যেই নেয়ামত, ইমানদারের সবচেয়ে বড় নেয়ামত যেটা পেয়েছিল ইমান, যেই ব্যক্তি ইমান পায় নাই সে আসলে কোনো নেয়ামত পায় নাই, সে নেয়ামতটা দুনিয়ার বুকে দেখানো নেয়ামত হতে পারে, যে পাইছে কোনো রকম দেখতেছে, সে অনেক কিছু করতে পারে। ইমানদারের সবচেয়ে সর্বোচ্চ নেয়ামত হচ্ছে ইমান পেয়েছে। এই ইমানের আধার আছে ওয়াহী থেকে, ওয়াহী থেকে। এই ওয়াহী আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন 40 বছর পূর্ণ করলেন, তিনি যখন ছিলেন ইয়াতে গারে হেরাতে অবস্থান করছিলেন, তখন তার কাছে ওয়াহী প্রেরণ করা হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন ছিলেন, তো কিভাবে বর্ণনা করেছেন? ছিলেন তো শুনেছেন কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে, অথবা কোন সাহাবী থেকে শুনেছেন? কি বর্ণনা করেছেন? আউয়াল মাবুদিয়া বিহি মিনাল ওয়াহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম যে ওয়াহী আসছে রুইয়া সালেহা, তারপর তিনি গারে হেরাতে অবস্থান করেছেন, সেখানে 17ই রমজান, আবার 17ই রমজান ঠিক আছে, কিন্তু 17ই রমজান শুরু হয়েছে এটা কোনটা? ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, এটা হচ্ছে বিশুদ্ধতম মত, এবং এটার দ্বারা তাতবিক হয় অন্যান্য সমস্ত বর্ণনার মধ্যে। 17ই রমজান তার কাছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক নাযিল, তিনি তার বয়স ছিল তখন 40 বছর তার বয়স ছিল। এটা থেকে কেউ কেউ লিখেছেন যে 12 তারিখ শুদ্ধ না, 17 তারিখ শুদ্ধ। আলোচনা করছে এটাই যে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ওয়াহী নাযিল হওয়ার পরে লম্বা আলোচনার বিষয়, আমি আর আজকে আলোচনা লম্বা দিক করব না। পরবর্তী জীবনে কি হয়েছিল, এখনো তাওহীদের আলোচনা শুরুই করি নাই, ওইটা শুরু করার দরকার ছিল, কিন্তু সময় আমাদেরকে সুযোগ দিচ্ছে না। ইনশাআল্লাহ আবার যদি কোনো কোনো দিন আপনাদের সাথে দেখা হয় বাকি অংশ শোনাব, অথবা বাকি অংশ অন্য কোনো জায়গায় দার্সে বলবো, যে ওয়াহীর পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে, কি তার জীবন কেমন ছিল, কিভাবে ওয়াহী এবং আকীদা একসাথে, তিনি আকীদা এবং সীরা একসাথে কিভাবে আমরা পড়তে পারি। যখনই আপনি সীরাতুন নবী পড়বেন সঙ্গে সঙ্গে তা থেকে আকীদা গ্রহণ করবেন, আকীদা একটা বিরাট চ্যাপ্টার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী থেকে মুফাসসির কি নেয়, তাফসিরের উপজীব্য নেয়, মুহাদ্দিস কি নেয়, হাদিসের উপজীব্য নেয়, একজন সিরা অবদারের সিরা নেয়, আমরা যারা আকীদার ফেরিওয়ালা আমরা আকীদার কথা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবন থেকে, কারণ ওখান থেকেই নিতে হবে, ওখানেই বিশুদ্ধ জিনিস পাওয়া যাবে, অন্য কোথাও বিশুদ্ধ জিনিস আপনি আমি খুঁজে পাবো না। আল্লাহ আমাদেরকে আরো বেশি করে পূজা তৌফিক দেন এবং দ্বীনের গর্ব রাখুন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদান করুন সরকার তৌফিক দান করুন, এবং আমাদেরকে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরত অধ্যয়ন করা এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, আকীদার উপরে মজবুত থাকা, সুন্নতের উপর অটল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি একটা করে আমি নামাজ পড়ে দিই।
মানুষের মধ্যে বসেন, একটু বসেন, জরুরি কথা আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটা শুনে নেন। আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ হচ্ছে হতাশ, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে উদ্যমী। তো উদ্যমী যারা, তারা কাজ করে, দাওয়াতের কাজ করে, তারা খুঁজে বেড়ায় না কোন জিনিসটা কখন হয়ে যাচ্ছে, কখন হবে এটা খুঁজে বেড়ায় না। যারা হতাশ, যারা তারা খুঁজে বেড়ায়, হতাশ মনে করে যে আমার আর কিছু করা হবে না, এবার যদি কোনো মাহাদি এসে তাহলে আমারে উদ্ধার করতে পারবে না। মাহাদির অবস্থায় খুঁজতে থাকে তারা, কারো অবস্থায় বসে থাকা ইসলাম বলে না। ইসলাম বলে তোমার যা দায়িত্ব সেটা পালন করো, মাহাদি আসলে আমরা যাবো দেখবো। এই এক গোষ্ঠী হতাশার মধ্যে লিপ্ত, আরেক গোষ্ঠী আছে যখন দেখে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে যে এবার একটা যুদ্ধ না হয়ে পারে না, তখন একটা যুদ্ধ খুঁজে, কিছুক্ষণ যুদ্ধ খুঁজে, কতক্ষণ ধরে মুখখান থেকে এরকম বের হবে, মুখখান থেকে বিভিন্ন রকম মিলে দিয়ে একটা একটা গড়পট্টা একটা বানাই দিছে, কোথায় আখেরাত হাদিস দুনিয়ার হাদিস বানাই দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত 500 বছর দাঁড়াতে অসুবিধা হবে না, অর্থাৎ ধনীরা হাসরে মাটিতে বলছে টেনে আয় না, এটা বলছে কি দুনিয়া 7000 বছর 500 বছর বেশি পাইছে উম্মত, অর্থাৎ 1500 বছর, 1500 বছর পার হলে যদি জীবিত থাকে ওর লোকে ধরিয়ে দেবে থেকে আছেন উম্মত, এটার মধ্যে শেষ হয়ে যাবে। এই জাতীয় কিছু মানুষের জিনিস বানাইয়া বানাইয়া হাদিসের কথাকে বাস্তবে এখনই নিয়ে আসতে হবে চিন্তা বসে থাকে। গাজওয়াহিন এটা হাদিসে আসছে কিন্তু কোথাও বলা হয় না যে শেষ জীবনে হবে, অর্থাৎ এই উম্মতের শেষ সময় হবে সহি হাদিসে বলিত হয়নি। বানোয়ার হাদিসে আসছে, বানোয়ার হাদিসে আমরা দলিল নেই না। এই জন্য গাজওয়াহিন আগে হয়েছে, প্রথম শুরু হয়েছে মোহাম্মদ বিন কাসিমের সময়, জান আপনারা এটা। তারপর মোহাম্মদ কুমুরি করেছে, সুলতান মাহমুদ গাজনবি করেছে 17 বার, তারপর করেছে মোহাম্মদ গুরি, মোহাম্মদ গুরি, এরা সবাই যুদ্ধ করেছে। এই যুদ্ধ হয়ে গেছে, এটাই হচ্ছে ইবনে কাসিরের মত এবং এটাই হচ্ছে সত্যনিষ্ঠ আলেমদের মত। এখন ভারতে হিন্দুস্তানের কষ্ট দেখে আমার আপনার অনেক সঙ্গে সঙ্গে গাজওয়া হিন্দ নিয়ে এসে ছবি দেখাইয়া কান্নাকাটি করে এই যে জিনিস বের করার কোনো দরকার নেই, যদি আবারও হয় আবার হতেও পারে, কিন্তু এটা ওইটা নয় যেটাকে বলা হয়েছে আবু হুরায়রা যেন যেটা সুসংবাদ দিয়েছেন। এখানে হাদিস হচ্ছে অনেকগুলো, দুইটা হাদিসের মধ্যে একটা শুদ্ধ আর একটা দুর্বল আর বাকিগুলি বানানো। যেটা বলা হয়েছে যে যদি আমি আবু হুরায়রা বলেছেন যদি আমি গাজওয়া হিন্দ পাই তো আমি মুহাররাত, কিন্তু পান নাই তিনি, এর আগেই তিনি মারা গেছেন, আবু হুরায়রা যেন যুদ্ধ পান নাই। আগামী 20 বছর পরে এরপর দেখুন আরো পুষ্টি বের হবে, গজবাহিন আসে না কেন, এরপর খুলি টেনে বের করতে হবে একজনকে। এই জাতীয় কাজ আমাদের কাজ নয়, যদি যুদ্ধ হয়, যুদ্ধ তো তৈরি হওয়ার আপনার কোনো কাজ নেই, কিছু মানুষ আছে গজবাহিনদের জন্য তৈরি হচ্ছে, এর চেয়ে নিকৃষ্ট কাজ কিছু হতে পারে না। আপনি গজওয়াহিন তৈরি হবেন না, আপনি কি করবেন, আপনি এখন দাওয়াতের কাজে বক্তব্য ব্যয় করবেন, হিন্দু যুদ্ধের জন্য তৈরি হবেন না। যুদ্ধ এখন হাত দিয়ে করে না, যুদ্ধ মিটারে করে, মেশিনে করে, এবং যুদ্ধ যুদ্ধ যারা কাজ করে সেনাবাহিনী করে, যারা এই জাতীয় কাজ দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে, বিভ্রান্ত নিজের বিভ্রান্তকারী আপনাকে বিভ্রান্ত করছে, এর মাধ্যমে শুধু ফেতনা তৈরি বা কিছু হবে না। আপনি দাওয়াতের ফিল্ডে থাকেন, আপনি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়ে থাকেন, হকের কথা বলেন এবং নবীর কথা বলেন, সুন্নতের কথা বলেন, আকীদার কথা বলেন, আপনি যুদ্ধ যদি করেন, আপনি যদি আকীদা শুদ্ধ না থাকে আপনার যুদ্ধ কোনো মূল্য হবে না। যদি আপনি মনে করেন আল্লাহ সব জায়গায় আছে আর আপনি যুদ্ধ করতে গেছেন, আপনার আল্লাহ কে চিনেন না, আপনি যুদ্ধ করতে ভয় পাবেন, তাহলে আপনি আসল কাজ যেটা করতেন, আপনি হানিফা কি করেছেন, কয়টা যুদ্ধ করেছেন বলেন তো, কয়টা যুদ্ধ করেছেন আমাদের উপরে বলতে পারবেন? একটাও করেন নাই। মালিক করেছেন? করেন নাই। শাফি একটাও করেন নাই। আমাদের নাম একটাও করেন নাই। আচ্ছা, বাক বুখারি একটাও করেন নাই, মুসলিম একটাও করেন নাই, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ একটাও করেন নাই। আর এত বড় আলেমরা সিউতি কয়টা যুদ্ধ করেছেন? করেন নাই। এত আলেমরা যদি কোনো যুদ্ধ না করে ইমান নিয়ে কবর যাওয়ার আশা করে থাকে, করছে না, জান্নাতে যাওয়ার আশা করে না আমরা সবাই, আমরা তাদের ধর্ম বা দোয়া করছি না। তাহলে আপনি যুদ্ধ নিয়ে শুধু পার হতে চান কেন? দাওয়াতের ক্ষেত্রে মেইন জিনিস হচ্ছে যুদ্ধ হচ্ছে সর্বশেষ কাজ, তাও সক্ষমতার উপর নির্ভরশীল। সক্ষমতা ব্যক্তিতে হয় না, রাষ্ট্র নিয়ে হয়, এটা বুঝতে হবে। একজন মানুষ একা
একে কিছু করতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যতক্ষণ পর্যন্ত তিনি সক্ষম হয়েছিলেন না ততক্ষণ পর্যন্ত তিনি যুদ্ধ শুরু করেন নাই। যখন সক্ষম, যখন এর আগ পর্যন্ত তৈরি হবেন না, কোন রকমের ট্রেনিং এ যাবেন না, কোন রকমের প্রশিক্ষণে যাবেন না, কোন রকমের যারা করছে সমস্যা তৈরি করে খাই এবং এরা ইসলামের দুশ্মন ছাড়া কিছু না। এদের নিয়ে কি করেছে কিছু জায়গা জানেন? আইএস বের করেছে, করেছে না, মুসলিম বিশ্বের ক্রিম গুলিকে নিয়ে গেছে, নিয়া মরুভূমি, ইরাকের মরুভূমিতে নিয়ে একদম সবগুলি শেষ করে দিয়েছে। এখন কই, এখন আর কেউ নাই। কারণ এরা সারা কি করে মুসলিম বিশ্বের যুবকদেরকে নষ্ট করার জন্য, ইমান থেকে দূর রাখার জন্য, আকীদা থেকে দূর রাখার জন্য এবং দাওয়াত থেকে দূর রাখার জন্য এরকম কাজগুলি করে থাকে। এই জন্য এদের থেকে সাবধান থাকবেন, এটা ঠিক নয়, এই কাজগুলি করার কখনো উচিত হবে না। আসসালামু আলাইকুম। আবার সঙ্গে বলবো, তাবলিগী জামাত সাম্প্রতিককালে দীর্ঘায়ু রত জামাত তাবলিগী জামাত করা আদৌ ঠিক কিনা জানতে চাই, এর দ্বারা কতটুকু? দেখুন, তাবলিগ তো করতেই হবে। তাবলিগ অর্থ কি? প্রচার করা, আল্লাহর দিন প্রচার করতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি প্রচার করবে? অবশ্যই প্রচার করতে হবে আল্লাহর আয়াত, রাসূলের আয়াত, কোরআন আয়াত, রাসূলের হাদিস। এর বাইরে আপনি যদি সারাক্ষণ বানিয়ে বানিয়ে কথা বলেন, এটা কে প্রচার করতে বলছে? মিথ্যাচার প্রচার করা আরো মিথ্যাবাদী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন কথা, এমন কোন কথা বলবো যা আমি বলি না, জানে সে মিথ্যা, সেটা বলা যে ব্যক্তি বলবে সে আত্মা মিথ্যাবাদী। তবে মিথ্যা কথা যারা এই বইতে আসে, সেই বইগুলি যারা প্রচার প্রসার করে, এটা তো আসলে সত্যিকার পাবলিক হতে পারে না। সত্যিকার পাবলিক করতে হবে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআনের আয়াত, রাসূলের হাদিস, এগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আপনার সবার রয়েছে। এটা করুন, জীবনে একবার হলো এটাকে সহি কিনা, সালাত তসবিহ না, সতেরো তসবিহ, বুঝতে পারছি। এই হাদিসটা অনেকের নিকট দুর্বল, দুই একজন মহাদ্দেশ এটাকে হাসান বলেছেন, কথা শুনেন। কিন্তু আমি আমার জীবনে কখনো পড়িনি, আমার আমাদের আমাদের শেখ এবং বন্ধু যারা ছিলেন তারাও পড়তে দেখি নাই, এবং আরব দেশের মহাদেশরা এটা কোনো গুরুত্বই দেয় না। এই কারণে এটার পদ্ধতিটা এমন যে এটা বুঝাই যাচ্ছে এটা আসলে সঠিক সুন্নতের পদ্ধতি হতে হয় না। তারপরে যদি কেউ পড়ে কোনোদিন পড়তে পারে, পড়তে হবে এমন দায়িত্ব থেকে পারেন আপনি, যেই জিনিসটা এরকম একটা নকল কাজ একবারে করতে হবে বাধ্যতামূলক এবং যদি শুদ্ধ হওয়া সাপেক্ষে তারপরে এটা করতে হবে এমন দায়িত্ব, এমন কথা আমরা বলতে পারি না। সুতরাং এই কথা ঠিক নয় যে জীবনে একবার হলে করতে হবে, কথা ঠিক নয়। আরে কত শূন্যতার উপর আপনি আমল করেন না, কত শূন্যতার আপনি আমল করেন না। আপনি যদি ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি রিয়াদুস সালেহীন পড়েন, দেখবেন প্রথম কয়েকটা চ্যাপ্টার পরে কাসরাতু আমালুল খায়র, কল্যাণের অনেক পথ রয়েছে, আপনি দেখবেন যে আপনি কিছুই করেন নাই। কিন্তু এখানে যে জিনিসটা একটা সন্দেহজনক, মানে এইভাবে বাধ্য করা যাবে না, কেউ যদি করে তাকে সাথ দেন আর কেউ তাকে জোর করে বলেন না করতে, বুঝে আসছে কথাটা? এটা আমরা মনে করি, আমি করি না, আমি মনে করি ইনশাল্লাহ। জিনা করার পর তওবা করে পুনরায় আবার জিনা লিপ্ত হয়েছে, এর থেকে বাঁচার উপায় কি? তওবা করে যেতে হবে, তওবা সুন্দর হয় নাই। তওবা হচ্ছে মৃত্যু পর্যন্ত তওবা করতে হবে। এখন তার সবচেয়ে বড় দরকার হচ্ছে সে এই জায়গা থেকে দূরে সরে যাবে, যেখানে তার জিনার সমস্যা এখান থেকে দূরে সরে যেতেই হবে তাকে, যে কোনো মূল্যে হিজরত করবে। হিজরত করবে আল্লাহর রাসূলই, সে এখন হিজরত করবে আল্লাহ তাআলার রাসূলের দিকে, বিয়ে করবে, জরুরি ভিত্তিতে বিয়ে করবে, কালো হোক কোনো সমস্যা নাই, কিন্তু ইমান বাঁচানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে বলেছেন। রাসূল বলেছেন যে আকাতুরিল বাসার ওয়া আহসানুল ফারাজ, বিয়ে করে হে যুবক, কি করতে পারে? তোমাদের চোখকে নিচু করবে, বজ্রস্থানকে হেফাজত করবে, এই জন্য দ্রুত বিয়ে করা দরকার। আর যদি কোনো বিয়ের সাথে একসাথে থাকার কারণে হয়, দূরে চলে যেতে হবে তাকে নিয়ে, দূর
কোথাও বাসা নিতে হবে, জোর করে নিয়মের বিরুদ্ধে কোনো কথা না বলে চলে যেতে হবে, কারো কথা শোনা যাবে না সেখানে, কারণ শরীয়তের কথা সবার উপরে। বাবা মা যত রকম অনুরোধ করে সেটা শোনা যাবে না, কারণ যেখানে থাকলে আপনার ব্যভিচারে পড়ার সম্ভাবনা আছে, হয়ে যায় সেই জায়গাতে আপনার অবস্থান করা বৈধ হবে না, কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টি আল্লাহ প্রদান করে আপনাদের সাহায্য।